ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. শ্রদ্ধা সম্মানীয়, আজকের এই দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রোতা মণ্ডলী এবং অতিথিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যার অশেষ রহমতে আপনারা সবাই আমার সামনে সুস্থ শরীরে সুস্থ মনে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছেন এবং আমিও অনেক দূরের পথ অতিক্রম করে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আবার আপনাদের সামনে আগমন তৃতীয়বার, ফার্স্ট সেকেন্ড থার্ড টাইম, আর এই আলোচনা সভা গত তিন বছর ধরে এখানকার যারা দায়িত্বশীল ভাই আছেন তারা চেষ্টা করছেন, প্রতি বছরের মতো এবছরও তারা আয়োজন করেছেন। ইচ্ছে চাইছিল না, মন চাইছিল না যে একই জায়গায় বারবার যায়, কিন্তু আপনাদের মহাব্বত, আপনাদের সাথে বন্ধুত্ব, আপনাদের সাথে সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মধুর করে দিয়েছেন, এমন গভীর সম্পর্ক তৈরি করে দিয়েছেন যে আল্লাহ পৌঁছে দিয়েছেন আমার অনিচ্ছা সত্ত্বেও। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে যে আসা যাওয়ার মালিকও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইচ্ছে করলেই সবটা সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রায় 550-600 কিলোমিটার রাস্তা, আর এক জায়গায় একবার গেলে অন্তত মিনিমাম 5 বছর যাতে গ্যাপ হয় এই ভাবনা থাকে, কিন্তু এখানকার যুবকদের মহাব্বত, যুব সমাজের সাথে আমার দোস্তি, আমার বন্ধুত্ব এতই গাঢ় যে তাদের কথা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কামনা, তাদের মনের বাসনাকে আমার উপস্থিতির মাধ্যমে ইনশাআল্লাহ পূরণ করেছেন। হ্যান্ডবিলে দেখেছেন আলোচ্য বিষয় কোরআন ও হাদিসের আলোকে উপার্জনের পথ, সোর্স অফ ইনকাম অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলোকে ইনকামের রাস্তা, উপার্জনের পথ, অর্থ উপার্জনের উপায়। নির্দিষ্ট যে বিষয় আলোচনা করার আগে আমি, পরিবেশটা একটু অগোছালো মনে হচ্ছে, আপনাদের মানসিকতা কথা শোনার আছে কি নেই সেটা আমার একটু ডিস্টার্ব ফিল হচ্ছে,
এই কারণে কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ার চেষ্টা করছি, সূরা জুমার 39 নম্বর সূরা আয়াত নম্বর 18। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম মুফলিহুন। যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ভালো কথাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে তাদেরকে আল্লাহ তাআলা সোজা পথে পরিচালিত করেন এবং তারাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। সূরা জুমার 39 নম্বর সূরা আয়াত নম্বর 18। বাড়িতে বাংলা তর্জমা কোরআন থাকলে একটু মানে পড়ার চেষ্টা করবেন। বুদ্ধিমান হতে হলে কি দরকার? কারণ আমি যদি এখনই আপনাদেরকে বুদ্ধিমানের উল্টো শব্দটা বলি তাহলে নিশ্চয় আপনাদের মনের মধ্যে একটু দুঃখ হবে। আপনাদের জিজ্ঞেস করছি, বুদ্ধিমানের উল্টো শব্দ কি, বিপরীত শব্দ কি বাংলায়? বুদ্ধিমানের বিপরীত শব্দ কি? বোকা। ইংরেজিতে বললে ননসেন্স। স্যার ম্যাম স্কুলে যারা পড়ান তারা মাঝে মধ্যে ছাত্রছাত্রীকে ননসেন্স বলে, মানে বকনি দেয় যে তোর বুদ্ধি নেই, তুই বোকা। তাহলে বুদ্ধিমানের উল্টো হচ্ছে বোকা, ননসেন্স। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাহলে আমি যদি আপনাকে বোকা বলে সম্বোধন করি তাহলে আপনার মনে দুঃখ হবে, হওয়াটাই স্বাভাবিক। তবে বুদ্ধিমান হতে হলে কি করতে হবে, কি হলে আপনি বুদ্ধিমান হবেন, সেই আয়াতটাই আমি আপনাদের সামনে মানে বলেছি, আরবিও বলেছি বাংলাও বলেছি। যে যারা মন দিয়ে কথা শোনে, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, এই যে লেকচার আমি দিচ্ছি, বক্তৃতা আমি করছি, এই বক্তৃতাটা যারা মন দিয়ে শুনবে, কারণ এখানে অনেকে অমনোযোগী আছে, পিছন দিয়ে একটু আওয়াজ হচ্ছে, কারণ কি আল্লাহ জানে, তারা জানে। তো আল্লাহ বলছেন যারা মন দিয়ে কথা শোনে এবং কথা শোনার পর বক্তার যেগুলো ভালো কথা সেই কথাগুলোকে মেনে নেয়, ইত্তেবা করে, ফায়াত্তাবিউনা হাসানাহু, ভালো কথাগুলোর উপরে আমল করে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো গিফটের কথা বলছেন। এক নম্বর হচ্ছে উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। হেদায়েত দেন মানে সঠিক রাস্তায়, সঠিক পথে, শান্তির পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দেন, সুযোগ দেন। তার সাথে সাথে বলছেন যে তারাই হচ্ছে উলুল আলবাব, তারাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান। প্রথমে আমি আরবিটা বলতে গিয়ে একটু মিস্টেক করেছি, উলুল আলবাব হবে শেষে, যে তারাই হচ্ছে বড় বুদ্ধিমান। আলবাব আরবি শব্দ ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট, নলেজেবল পারসন। তাহলে ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট, নলেজেবল পারসন হতে হলে যে কোনো কাজ, যে কোনো কথা মন দিয়ে শুনতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান শর্ট, এক নম্বর শর্ট। তার সাথে সাথে ভালো কথাগুলোকে নিজের জীবনে কাজে লাগাতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ট। তবেই আল্লাহ সঠিক পথে চালাবেন, তার সাথে সাথে ওকে বুদ্ধিমান টাইটেল দিবেন। আমার সামনে যারা বসে আছেন আমার থেকে আপনারা অনেক গুণ বেশি বুদ্ধিমান। আমি একজন হতভাগা, নিজেকে বলি ননসেন্স, আসতে চায় না তাও নিয়ে আসার জন্য বলেন। তাহলে আপনারা আমার সামনে যারা বসে আছেন সবাই বুদ্ধিমান, এটা আমি ধরেই নিচ্ছি। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, সুস্থ মন দিয়েছেন বলেই আমার সামনে আপনারা উপস্থিত সশরীরে আসতে পেরেছেন। সুতরাং আপনারা সবাই বুদ্ধিমান। যদি এটা এটা হয় তাহলে তো মনোযোগ হবে না। তাহলে আমার আয়াত বলার মানে কি হবে? যে মনোযোগ, আমি তো আগে বক্তার সাথে শ্রোতার মনটাকে তো আমি আগে ধরে রাখার চেষ্টা করব। যদি মনোযোগই ঠিক না থাকে তাহলে তো বাউন্স
হবে কথা, বাউন্স বুঝেন তো, যুবকরা ভালো বুঝে যে ব্যাটসম্যান ব্যাট করছে আর বোলার বল করছে, বল যদি দ্রুত গতিতে উপর দিয়ে চলে যায় ব্যাটসম্যানের নাগালের বাইরে, সেটাকে আমরা বলি বাউন্স, মানে ব্যাটসম্যান টাচ করতে পারলো না বলকে, উপর দিয়ে চলে গেল, সেটা নো হতে পারে, আবার বলও কাউন্ট হতে পারে, কিন্তু ব্যাটসম্যান পারে না ওই বলটাকে সামাল দিতে, হয় দ্রুত গতিতে সামনের দিক দিয়ে বা কাছ দিয়ে বা উপর দিয়ে চলে যায়। ঠিক সেরকমই আমার কথা যদি আপনার মনোযোগ সহকারে শোনা না হয় তাহলে নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবেন না, আর ভালো করে বুঝতে না পারলে কোনটা ভালো কথা বললাম কোনটা মন্দ কথা বললাম সেটাও আপনি যথাযথভাবে উপলব্ধি করতে পারবেন না, দিয়ে ভালো আর মন্দের বিচার করতে পারবেন না। আর আল্লাহ বলছেন না, ভালো কথা যেগুলো শুনবেন আপনি মন দিয়ে সেগুলোকে নিজের জীবনে কাজে লাগাতে হবে, তবেই আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন আর তবেই বুদ্ধিমানের টাইটেল পাওয়া যাবে, এই কারণ ছাড়া বুদ্ধিমান হওয়া যায় না। পৃথিবীতে আমরা যে যে কাজেই থাকি না কেন, যে যে পেশার সাথে যুক্ত থাকি না কেন, আমার যে আলোচ্য বিষয় আছে ওই বিষয়ে একটু আস্তে আস্তে যাব আমি, তার আগে একটু অপারেশন করব, বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলে ইনশাআল্লাহ আমার যে বিষয় নির্দিষ্ট আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই আয়াতের দৃষ্টিতে আমি আপনাদের যে পরিবেশটা ছিল অনেকটা আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গেছে, মহিলাদের উদ্দেশ্যে বলবো, অনেক মেহনত করে অনেক কষ্ট করে এই শীতের রাত্রে এসছেন, আমি সহজ সরল বাংলা বলার চেষ্টা করব, সুতরাং আপনাদের আর পুরুষদের জন্য আলাদা আলোচনা দরকার। এবার অনেকেই বলে ইসলামে নারীদের জন্য স্পেশাল কিছু কোরআন হাদিসের স্পেশাল আয়াত আছে, আল্লাহ রাসূলের হাদিসে আছে, কোরআন মাজিদের মধ্যেও আছে, কোরআন মাজিদের মধ্যে স্পেশাল নারীর নাম দিয়ে একটা সুরা আছে সুরা মারিয়াম 19 নম্বর সুরা, সুতরাং এরকম নবীদের নাম দিয়ে কোরআনে সুরা আছে। তবে এক কথাই বুঝতে হবে, কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস সেই হাদিস মুসলিম শুধু নয়, শুধু পুরুষদের জন্য স্পেশাল নয়, নারীদের জন্য স্পেশাল নয়, পৃথিবীর সমস্ত মানবতার জন্য এই কোরআন, ইসলাম এবং আল্লাহ রাসূলের হাদিস, ইসলাম মানেই কোরআন এবং হাদিস, সুতরাং ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য, শুধু মুসলিমদের জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য, আর সারা পৃথিবীর মানুষের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন ইসলামকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, সুতরাং ইসলাম কিয়ামত পর্যন্ত আপ টু ডেট, ইসলাম পৃথিবীতে মানুষ বইপত্র লিখে এডিশন করা হয়, এডিশন ফার্স্ট এডিশন থার্ড এডিশন সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, 2016 সালে ছাপা হলো, আবার 18 সালে এই কোরআনের এডিশন কত এখন বলতে পারেন, কোরআন কত এডিশনে চলছে, এবার বয়স বলতে পারেন যে কোরআনের প্রায় 1500 বছর বয়স, কিন্তু এর কোনো আর এডিশন কিয়ামত পর্যন্ত হবে না। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মায়দাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন যে এই ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, সুতরাং এই ইসলামের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে আর কোনো প্লাস মাইনাস হবে না কিয়ামত পর্যন্ত, সুতরাং এই কোরআন হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল, এবং এই কোরআনই হচ্ছে একটা জ্বলন্ত কিয়ামতের নিদর্শন যে এই কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব আসবে না। তাহলে আমি যে কথাগুলো বলছি ভালো না মন্দ নিশ্চয় আপনারাই উপলব্ধি করবেন, যেহেতু আমি আগেই বলেছি আপনারা সবাই বুদ্ধিমান, আমার সামনে যারা বসে আছেন সুস্থ মনে সুস্থ মস্তিষ্কে, আপনাকে বাধা দেওয়া হয়েছে তারপরেও এসছেন, আপনাকে স্পেশাল নোটিস করা হয়েছে তারপরেও আপনি এসছেন, এটা আল্লাহ চেয়েছেন বলে আপনি এসছেন, অনেকে আসতে পারেননি, নিষেধ করা হয়েছে আসতে পারেনি। আজকে ইসলামিক মজলিস তাফসিরুল কোরআন ওই বড় ফেস্টনে লেখা আছে, এরকম মজলিস আপনাদের এই রাস্তার উপরে বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে, হোর্ডিং ফেস্টন এই ব্রিগেড চলো, তারপরে জনসভা বড় বড় ছবি দেওয়া আছে ফেস্টন করা আছে, তাহলে ওরাও আলোচনা করে মিটিং করে জনসভা করে, ওদের কথা শোনার জন্য এর চাইতে 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি লোকজন যায় কি যায় না, আমার সামনে যতগুলো লোক আছেন এর চাইতে অনেক গুণ বেশি
লোকজন তাদের কথা শোনার জন্য যান, যেহেতু সুদূর কলকাতা থেকে আসেন, দাদা আসেন বা দিদি আসেন, ওই দাদা আর দিদির কথা শোনার জন্য বাসে বাসে, ট্রাকে ট্রাকে, লরিতে করে, টুকটুকিতে করে, ভটভটিতে করে, যত যানবাহন আপনাদের এলাকায় আছে, স্রোতের মতো মানুষ আসে, তারাও তো আলোচনা করে, তারাও তো লেকচার দেয়, তাদের কথাও তো হয়তো মন দিয়ে শোনেন, কিন্তু তাদের কথাগুলোর মধ্যে ভালো কথা কত পার্সেন্টেজ আপনার জীবনের জন্য বলে তারা, নিশ্চয় আপনি জানেন, আপনি বুদ্ধিমান, দুনিয়ার জন্য হয়তো 0% ভালো হতে পারে আপনার জন্য, মানে 0 থেকে আমি যাব না, মাইনাসে যেতে পারি আমি, তাদের কথা মূল্যায়ন যদি আপনি করেন, তাদের কথার মাধ্যমে আপনি এই দুনিয়াতেই যে কতটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবেন, যেহেতু তারা তো হেদায়েতের আলোচনা করে না, তারা তো জান্নাতের আলোচনা করে না, শুধু জাহান্নামেরই আলোচনা হয় তাদের মুখ থেকে, তাদের জবান থেকে, কারণ এটাই আমরা জানি। কোরআনে আল্লাহ সূরা হুজরাত, কোরআন মাজিদের 49 নম্বর সূরা আছে, অল্প কয়টা আয়াত আছে, সেই আয়াতগুলোতে যদি পড়েন 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপদেশগুলো দিয়েছেন, দৈনন্দিন জীবনের উপদেশ, যে একজন মানুষের আরেকজন মানুষের প্রতি কি হক হতে পারে, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, তার মধ্যে দুই একটা হচ্ছে পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, গীবত করবে না, কিন্তু আপনি যে দাদার বা যে দিদির ওই সভাতে যান, অনুষ্ঠানে যান, মিটিংয়ে যান, তারা তো একজন আরেকজনের শুধু গীবত করতেই ব্যস্ত থাকে, তাদের জবান দিয়ে তো কোনো কোরআনের কোটেশন বের হয় না, তাদের জবান দিয়ে তো কোনো হাদিসের কোটেশন বের হয় না, তারা শুধু ও কি মন্দ কাজ করলো যতটা বলে আপনার ব্রেন ওয়াশ করতে পারবে, তবে আপনি হয়তো তাকে ভোটটা দেবেন, তাহলে শুধু ব্রেন ওয়াশ করার কাজ হয়, বদনাম করা হয়, একজন আরেকজনকে শুধু দাবানোর চেষ্টা করা হয়, কিন্তু সেই সমস্ত মজলিসের যেখানে জান্নাতের জেডেরও কথা বলা হয় না, অথচ ওই সমস্ত মজলিসের বিরোধিতা কোন আলেম করে, কোন মুফতি করে, যে না ওইরকম মজলিসে যেতে হবে না, ওই রকম আলোচনায় যেতে হবে না, নোটিশ দেওয়া হয় সমাজে যে ওই রকম আলোচনায় যেতে হবে না, ওরা শুধু গীবতেরই কথা বলে, পরনিন্দার কথা বলে, কোরআনের তো কথা বলে না, হাদিসের তো কথা বলে না, তাহলে সেই সমস্ত মিটিং মিছিলের পোস্টার করে, ফেস্টন করে, মসজিদে মসজিদে তো দেওয়া হয় না, অথচ এরকম একটা মজলিস যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে আল্লাহ রাসূলের হাদিসের কথা বলা হয়, আর এই কোরআনের কথা হাদিসের কথা যাতে মানুষ শুনতে না যায়, তার জন্য বড় বড় ফেস্টন করে, লিফলেট করে, হ্যান্ডবিল করে মসজিদের ওয়ালে যদি দিয়ে দেওয়া হয় যে ওই রকম আলোচনায় যেতে হবে না, তাহলে এদের তুলনাটা কাদের সাথে হতে পারে? আপনারা বড় বুদ্ধিমান, আপনারাই বিচার করবেন, আমি কাউকে ছোট করার জন্য আসিনি এখানে, আর এটা আমার প্র্যাকটিস নয়, একজন দিনী মুসলিম ভাই কোনো মুসলিম ভাইকে ছোট জবানের মাধ্যমে করতে পারে না, লিখনের মাধ্যমে করতে পারে না, যদি তার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকে, যদি সে সত্যিকারের ঈমানদার হয়, তাহলে সে জবানের মাধ্যমে, লেখনের মাধ্যমে কাউকে ছোট করতে পারে না। তাহলে আমি এখানে যেহেতু তৃতীয়বারে এসেছি, আমি অলরেডি কমিটিকে বলেছি যাতে মিনিমাম 10 বছর আর আসতে না হয়, কারণ এখানে এসে যে সমস্ত রিপোর্ট পাওয়া গেল যে এই বছরে নাকি আরো বেশি করে এইভাবে প্রচার করা হয়েছে যাতে এই মজলিসে আসা না হয়। আইএমএ মুসলিম এর আগে জালসাতেও আপনাদের সামনে আমি বলেছিলাম যে একজন মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কে ধর্মীয় দৃষ্টিতে, তাহলে তোমার উত্তরটা হবে আইএমএ মুসলিম। ওমান আহসানা ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমার তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে লোকদেরকে আল্লাহর পথে ডাকে, আমালে সালেহ করে, মানে ভালো কাজ করে, এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো মানুষ। তাহলে সবচাইতে ভালো মানুষ হতে হলে মানুষকে ইসলামের পথে আহ্বান করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, এবং নিজেকে বলতে হবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আই এম এ মুসলিম। বাকি আর যে লেভেল আমরা একে অপরে দিয়ে রেখেছি, এগুলো হচ্ছে মানব রচিত দেওয়া লেভেল, আল্লাহর লেভেল নয়, যেটা আল হাদিসের বক্তাদের জালসা, এই লেভেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, আল্লাহ রাসূলের হাদিস দ্বারাও কোনো প্রমাণিত এরকম আমার এই ছোট্ট বয়সে জানা নেই যে এরকম আর কোনো মুসলিম ছাড়া অন্য লেভেলে নিজেকে পরিচয় দেবে, এটা আমার জ্ঞানে জানা নেই। আর এই কারণে আমি শুরু করেছি
ওই কোরআনের আয়াত দিয়ে যে আমার সামনে সবাই আমার চাইতে অনেক গুণ বেশি বুদ্ধিমান বসে আছেন, এবার আমার যে ভালো কথাগুলো, এবার আমার কথা না কোরআনের কথা আমি ধার করে বলছি, কোন সূরা কত নম্বর আয়াত এটুকু বলার চেষ্টা করছি, যাতে বাড়িতে আপনি হোমওয়ার্ক করতে পারেন, একটু পড়ে নিতে পারেন, এবং আল্লাহ রসুলের হাদিসই বলার চেষ্টা করব, দিয়ে আপনারা নিজে নিজে বিবেককে জিজ্ঞেস করবেন যে আজকের এই জালসাতে গিয়ে আমি কতগুলো ভালো কথা পেলাম, আমাকে কি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এরকম কথা বললো বক্তা, না আমাকে এই দুনিয়াতেও শান্তি আখিরাতের শান্তির কথা বললো। তাহলে আমি আপনাদের এই দুনিয়াতেও যাতে শান্তি হয় আখিরাতে শান্তি হয় এই কথাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ওরকমই বিষয় আমার নির্দিষ্ট করা আছে, কারণ এই দুনিয়াতে যত ফেতনা যত অশান্তি এটা নিয়ে, এটা মানে এরকম করে গণিত, আমরা বেগুনি কালারের কালারের নোটটা, তাহলে এই দুনিয়াতে যত ফেতনা যত অশান্তি কিসের জন্য? ধন সম্পদের জন্য, অর্থের জন্য, শুধু চেয়ারের জন্য, যে যে পদে আছে সেই পদকে টিকিয়ে রাখার জন্য, এটার জন্যই তো কম্পিটিশন আজকের মার্কেটে, আজকের এই বাজারে, আজকের দুনিয়াতে যত অশান্তি শুধু অর্থ, তার মূলে অন্যতম কারণ হচ্ছে টাকা, বাংলায় বললাম এবার, টাকার জন্য যত অশান্তি। তাহলে এই টাকা আসবে কি করে, এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়, টাকা আসবে কি করে, কি করে আমি উপার্জন করব। আমার সামনে যারা বসে আছেন একটু ডিস্টার্ব করছি, যারা 25 বছরের নিচে যুবক ভাই, আচ্ছা আমার বয়স প্রায় 35 বছর পর্যন্ত যারা আছেন একটু ডিস্টার্ব করছি আপনাদের, একটু দাঁড়ান তো, কারণ আমার চাইতে বয়সের যারা বেশি সিনিয়র তাদেরকে তো আমি দাঁড়ানোর হুকুম করতে পারি না, এটা ঠিক হবে না। আমার মতো সমবয়সের যারা 35 বছর বা 35 বছরের নিচে একটু দাঁড়ান তো, প্লিজ একটু দাঁড়ান, 35 বছরের নিচে, 35 বছরের ওপরে না, 35 বছরের ওপরে না, 35 বছরের নিচে, বিলো 35, আচ্ছা মাশাআল্লাহ 50%, মোর দেন 50%, মাশাআল্লাহ, সিট ডাউন, ইজলিস, বসে যান। তাহলে মোর দেন 80% আমার মতো মুজাহিদ, আর যদি মিডিয়া থাকে আর আমি যদি বলে দিই আই এম ইন্ডিয়ান মুজাহিদ, তাহলে তো কি হয়ে যেতে পারে হয়তো আগামীকালকে, তো সিওর আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়, অ্যান্ড আই এম এ মুজাহিদ, ইউ আর অলসো মুজাহিদ, যারা আমার সামনে 35 বছরের নিচে আছেন। আর এই যে কোরআন হাদিসের আলোচনা আপনি শুনতে চলে এসছেন, এটার পরিচয় হচ্ছে আপনি সবচাইতে বড় মুজাহিদ। অনেকে হয়তো নিষেধ করেছে কিন্তু আপনি সেই নিষেধটাকে উপেক্ষা করে গেছেন, না যাই না, কেমন অ্যাক্টিং এ কথা বলবে, অনেকে হয়তো 2 বছর শুনেছেন, এবার যদি 2-4 জন নতুনও থাকেন তাহলে আমি সাকসেস, যে হ্যাঁ নতুন তো এসছে 2-4 জন 5 জন, আলহামদুলিল্লাহ। তাহলে আমার মতো যুবক ভাইদের এবার কয়েকটা আমি প্রশ্ন করছি, দিয়ে স্টেজ বাই স্টেজ আমি আলোচনার বিষয়ে চলে আসব। এই 2019 সালে মাধ্যমিক পরীক্ষা কোন মাস থেকে শুরু হবে? ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, এই সামনে ফেব্রুয়ারি। মাধ্যমিকে প্রায় এখন 12 লাখের 12 লাখ ক্লাস মনে হয় পেপারে তখনই পাওয়া যাবে, ধরে নিলাম আমি 10 লাখ 10 লাখ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিকে গিয়ে বাড়ে না কমে, বাড়ে না কমে, উচ্চ মাধ্যমিকে গিয়ে আবার কমে যায়, কারণ বিশেষ করে ছেলেরা কোন রকমে মাধ্যমিক পাস করে, তারপরে আবার টাওয়ারের কাজে, লেবারের কাজে, রাজমিস্ত্রির কাজে, বিজনেস ব্যবসা বাজনীতে লেগে যায়, মানে বাপ মা প্রেসার দেয় যে টাকা চাই তোমার কাছে, টাকা ছেলেকে দিয়ে, ছেলের ওই বয়সটাই হক ছিল যে বাপ মা তার পিছনে খরচ করবে, মিনিমাম গ্রাজুয়েশন পর্যন্ত করাবে যাতে নিজের পায়ে ভালোভাবে দাঁড়াতে পারে, তারপরে ব্যবসা বাণিজ্য করাক না, কিন্তু মাধ্যমিকের পরে অনেক বাবা মা ছেলের হকটাকে নষ্ট করে দেয়, আর এই কারণে ছেলে মেয়ের আজকে বাইরে গিয়ে ক্যান্সার আর এইডস আর কি বলে গনোরিয়া, সিফিলিস, যত রকমের জটিল রোগ হয়, এসটিডি, এসটিডি মানে এগুলো ইংলিশ টার্ম, সব সবগুলো যদি আমি বাংলা বলি তাহলে হয়তো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে, এই কারণে সবগুলো বাংলা বলবো না। তাহলে এতগুলো রোগ বাইরে থেকে সব নিয়ে আসে, এই ছোট্ট বয়সে বাইরে চলে যায় ইনকাম করে, আর সেখানে বাধাদার কেউ থাকে না, না বাপ আছে না মা আছে, বাপ থাকলে তো বলবে ছেলে কোথায় যাচ্ছ, এবার ছেলে দেখা গেল টাকা দিয়ে ইনকাম এনজয় করতে গেল, টাকা দিয়ে এনজয় করা হচ্ছে আজকাল, ওই টাকা দিয়ে এনজয় করতে গিয়ে শরীরকে শেষ করে দিচ্ছে,
তাহলে উচিত ছিল ওই বয়সে বাপ মাকে নিজের কাছে রেখে তার হকটা আদায় করা, ভালো করে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করা, তারপরে ব্যবসা বাণিজ্যতে লাগানো। তাহলে এই যে বয়স, এই যে স্টেজ, এই বয়স, এই স্টেজটা আমাদের জন্য, যুবক ভাইদের জন্য গোল্ডেন এজ বলা হয় এটাকে, স্বর্ণযুগ জীবনের মধ্যে। তাহলে আমি যেটা বলছিলাম, মাধ্যমিক পরীক্ষা দেয় যদি 12 লাখ, উচ্চ মাধ্যমিকে হয়তো 8 লাখে চলে আসে, মানে 4 লাখ প্রায় কম হয়ে যায়। আচ্ছা, এবার ডাক্তারি হওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হয়, যারা ডাক্তার হয়, আমিও ডাক্তার, তো ডাক্তারি হওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হয়। আমি যুবক ভাইদের জিজ্ঞেস করছি, এই পরীক্ষাটার নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আর এই পরীক্ষায় প্রায় 4-5 লাখ ছেলে মেয়ের এখন অল ওভার ইন্ডিয়া হয়ে গেছে, রাজ্য লেভেলে পরীক্ষা নাই যে পশ্চিমবঙ্গের ছেলে দেয় পরীক্ষা দিবে তো ডাক্তার হবে, এরকম নেই এখন IIT, মানে পুরো অল ওভার ইন্ডিয়া। তাহলে এই যে ডাক্তারি পরীক্ষা দেয়, প্রায় আমি মিনিমামই ধরে নিলাম যে পুরো ভারতবর্ষ থেকে 5 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিল। এবার পুরো ভারতবর্ষের মাধ্যমিক যদি ধরে নিই, তাহলে কত কত লাখ হবে? আমাদের পশ্চিমবাংলায় তো মিনিমাম 12 লাখ হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তারপরে উচ্চ মাধ্যমিকও কমে যাচ্ছে, আবার ডাক্তারি পরীক্ষার জন্য এত জটিল পরীক্ষা হচ্ছে, দিয়ে খুব বেশি হলে 5000 সিট আছে, 5000 সিটে 5 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিল, তাহলে কটা শূন্য বাদ চলে গেল, কয়েকটা শূন্য বাদ চলে গেল, 5 লাখে 5000 চান্স পেল। তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে আমি যুবক ভাইদেরকে এটাই বোঝাতে চাইছি যে আমারও এক সময় একটা ভুল ধারণা ছিল, আমি নিজে নিজেকে জিজ্ঞেস করতাম কলেজে যখন পড়তাম যে কি ব্যাপার, বেশিরভাগ মানুষকে যে দেখছি এইরকমই, ইসলামের ব্যাপারে, ইবাদত বন্দেগীর ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে দেখছি যে বেশিরভাগ মানুষ এরকমই। এবার আমি নিজে নিজেকে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপারটা, কি আমরা যে সংখ্যায় অনেক কম মনে হচ্ছে, আর বেশিরভাগ মানুষকে তো দেখছি এইরকম ভাবে ইবাদত বন্দেগী করছে। তারপরে যখন কোরআন একটু আস্তে আস্তে পড়তে শুরু করলাম, দিয়ে আলহামদুলিল্লাহ আমারও ভুল ধারণাটা ক্লিয়ার হলো যে সব সময় বেশি মানেই সঠিক, এটা আমার ধারণা ভুল ছিল, বেশি মানেই ওরা ঠিক, এই ধারণাটা আমার ভুল ছিল। কারণ কোরআন মাজিদের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তোমাদের মধ্যে অধিকাংশই ঈমান আনার পরেও মুশরিক, মুশরিক শিরক থেকে, শিরক মানে আল্লাহর সাথে কারো অংশীদার করা, আর যে অংশীদার করে তাকে বলা হয় মুশরিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে অনেকেই ঈমান আনার পরেও মুশরিক, আকসারুহুম। আবার কোরআনে একাধিক জায়গায় আছে যে আকসারুহুম ফাসিকুন, বেশিরভাগ মানুষই ফাসিক, আকসারুহুম গাফিলুন, বেশিরভাগ মানুষই গাফেল, আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষই জানে না, বেশিরভাগ মানুষই বুঝে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাইছেন, যে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই হকের মধ্যে নেই, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই হককে গ্রহণ করতে চায় না, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই বুঝার চেষ্টা করে না, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই পাগল, দুনিয়া পাগল। দিয়ে আমি নিজে নিজের ভুলটা এই কোরআনের মাধ্যমে নিজেকে শুধরালাম যে বেশি মনে সঠিক, এটা ভেবে কেউ আফসোস করবেন না। আজকের এই মজলিসে 1500-2000 লোক এসছে, আর পাশে যদি আরেক জায়গায় 10 তারিখে কোনো প্রোগ্রাম হয়, দিয়ে সেখানে 50,000 লোক হয়, ওই 50,000 লোক ওই মজলিসে গেল, দিয়ে বক্তা যা বললো তার মানেই ওই ঠিক, আর এই 2000ওয়ালা বেকার, এটা কোনো সময় ভাববেন না। কারণ আমি আগে বলেছি, 5 লাখ থেকে 5000 ডাক্তারিতে চান্স পাচ্ছে, ওই 5000 ছেলে মেয়ে দিনে 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা পড়ে, দিয়েই চান্স পায়। আর ওই যে ক্যারাম বোর্ডের আড্ডাতে, ক্রিকেটের মাঠে ক্রিকেট খেলে, লুডু খেলে, তাসের আড্ডায় বসে, টিভির আড্ডায় বসে যারা পড়াশোনা করে, তারা জীবনেও ডাক্তার হওয়া তো দূরের কথা, ডাক্তারের স্বপ্নই দেখতে পারে না ও, ডাক্তার হওয়া তো দূরের কথা, ডাক্তারের ভাবনাও যদি ভাবে, আমার মনে হয় ও সবচেয়ে বুদ্ধিমানের উল্টো। কারণ আমি আগে বলেছি, কাউকে আমি পাগল বলবো না। যদি আমি ক্যারাম বোর্ডের আড্ডাতে 2-3 ঘন্টা করে সময় নষ্ট করি ডেলি, ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতে গিয়ে আমি 4-5 ঘন্টা সময় নষ্ট করি, তারপরে
এই মোবাইলে গেম খেলে সময় নষ্ট করি, মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে আমি যদি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে ব্যস্ত থাকি, আর যদি আমি ভাবি যে আমি ডাক্তার হব, তাকে বলবেন আপনি বুদ্ধিমান? কারণ ওই ডাক্তার হতে গেলে মিনিমাম 18 ঘন্টা পড়তে হবে, 24 ঘন্টার মধ্যে 5 লাখের মধ্যে থেকে 5,000-এ আসতে হবে আপনাকে। আপনি অত সোজা ভেবেছেন যে 5 লাখের মধ্যে 5,000-এ আসা, ওই ক্যারাম বোর্ডের মধ্যে বসে থাকলে চলে আসা যাবে, ক্রিকেটের আড্ডাতে বসে থাকলে চলে আসা যাবে, লুডু খেললে চলে আসা যাবে, মোবাইলে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ডস গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবে আর ও ডাক্তার হয়ে যাবে? এটা এতই সোজা? মানুষের বডি নিয়ে খেলা খেলবে ও, মানুষের শরীরকে কেটে জোড়া লাগাবে, ইনকাম করবে, উপার্জন করবে, দিয়ে মানুষকে অপারেশন করতে গিয়ে মানুষকে মেরে ফেলবে, সে আবার ডাক্তার হবে? এটা কি বুদ্ধিমানের পরিচয় হবে? হবে না। ঠিক সেই রকমই ইসলামের ব্যাপারটা দাঁড়িয়েছে এখন আমাদের এলাকায়। তো কিছু ডাক্তার আছে, যদি আমার সামনে থাকেন দয়া করে আপনি দুঃখ পাবেন না, আমি এক্সাম্পলের জন্য বলছি, যেহেতু আমি রেজিস্টার্ড ডাক্তার, আমি মেডিকেল কলেজে 7 বছর পড়েছি। এবার আমার সামনে হয়তো কেউ যদি ডাক্তার থাকেন, লোকাল প্র্যাকটিস করেন, কলেজে পড়ার চান্স পাননি, কোনো ডাক্তারের আন্ডারে 3-4 বছর ছিলেন, দিয়ে এখন প্র্যাকটিস করছেন, সেই ডাক্তারগুলোকে কি বলবো আমরা, কি বলি? হাতুড়ে ডাক্তার বলি, আরো লোকাল ভাষায় কক ডাক্তার বলি, কক ডাক্তার বলি, তাই তো? আচ্ছা মাশাআল্লাহ। তো সাপোজ ধরুন আপনার আব্বার, আপনার মায়ের, আচ্ছা আপনার না দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, কারণ এটাতেও আপনি দুঃখ পেয়ে যেতে পারেন। আমার আব্বার, আমার মায়ের যদি কোনো হার্টের সমস্যা হয়ে যায়, আমার আব্বারই যেমন হয়েছিল 2014 সালে, এবার সমস্ত রকমের টেস্ট করে বোঝা গেল যে অপারেশন করতে হবে, হার্টের একটা ভাল বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। ইমিডিয়েট পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার কোথায় আছে তার খোঁজ নিলাম, সে মুসলিম হোক হিন্দু হোক দেখার দরকার নাই। কোরআনে আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি কোনো বিষয় না জানো তুমি তার কাছে যাও যে সবথেকে ভালোভাবে ওই বিষয়টা জানে। এবার হার্টের যদি কারো রোগ হয়ে যায়, ওই হার্টের ব্যাপারে কার কাছে যেতে হবে? যে সবচেয়ে বড় হার্টের ডাক্তার আছে তার কাছে যেতে হবে। আর সেটাই আল্লাহ কোরআনে বলছেন, সেটাই কোরআনে বলা হচ্ছে যে তুমি ওই কক ডাক্তারের কাছে যেও না, তোমার বাবার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলো না, তুমি তুমি এক্সপার্টের কাছে যাও, যে হার্টের স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট যাকে বলা হয়, তার ওই হার্টের ডাক্তারের কাছে আমি নিয়ে গেলাম, আব্বার অপারেশন হলো, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুই সুস্থ সালামতে রেখেছেন। তাহলে কক ডাক্তারও সমাজের জন্য দরকার আছে, এরকম না যে আমি কক ডাক্তার যারা করছেন তারা ভুল করছেন এটা বলছি না, আমি এক্সাম্পল উদাহরণ দিচ্ছি যে একজন কক ডাক্তারের জ্ঞান আর একজন হার্টের স্পেশালিস্টের জ্ঞান সমান না এরকম। এটা ডান হাত, মানে এটা রেজিস্টার্ড ডাক্তার, এটা হার্ট স্পেশালিস্ট, আর এটা হচ্ছে নিচে বাম হাত। তাহলে কক ডাক্তারকে দিয়ে আপনি আপনার আব্বার, আপনার মায়ের অপারেশন করাবেন, এটা আপনার উচিত হবে? আপনি নিজের সন্তান হিসেবে এটা কোনোদিন মেনে নিতে পারবেন? আপনার স্ত্রীর যদি ডাক্তার বলি দেয় সিজার করতে হবে, আপনি কি যাবেন কক ডাক্তারের কাছে সিজার করাতে? হয়তো আমার স্ত্রীও যাবে, যে ছেলেটা আছে সেও যাবে, আপনি কোনো সময় সাহস করবেন না। তাহলে আপনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ যারা গাইনোকোলজিস্ট বলা হয় ওদেরকে, গাইনোকোলজিস্ট, ওই গাইনোকোলজিস্টের কাছে যাবেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, দিয়ে তার এই সুস্থ চিকিৎসার ব্যবস্থা করবেন আপনি। আমাদের এলাকাতে আলহামদুলিল্লাহ, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন অভিজ্ঞতা এই কোচবিহারে এসে আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হচ্ছে, আস্তে আস্তে হয়তো আরো হবে। তো আপনাদের এলাকায় আমি যেটুকু অনুভব করছি যে যাদেরকে আমরা মাওলানা বলছি, যাদেরকে আমরা মুফতি বলছি, যাদেরকে আমরা মৌলবি বলছি, আমার মনে হয় এগুলো ওই কক ডাক্তারের সমতুল্য। আমি কারো নাম নিয়ে বলছি না, সুতরাং এটা গীবত নয়, আমি জ্ঞানের সাথে ফারাক করছি যে প্রকৃত যদি কোরআনের জ্ঞান হোক তার মধ্যে থাকে, প্রকৃত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান তার মধ্যে থাকে, তাহলে একটা ইসলামিক মজলিসে কোরআন হাদিস শুনতে যাতে না যায় তার ব্যবস্থা করবে, আর সে আবার মুফতি, সে আবার আলেম, সে আবার মাওলানা, আমার মনে হয় ও কক ডাক্তারের সমতুল্য। কারণ এটা কোনো দিন কোরআন অনুমতি দেয় না যে কোরআনের কোনো কথাকে কেউ লুকিয়ে রাখবে, এটা কোরআন কোনোদিন অনুমতি দেয় না। এমনকি কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা, রিড, পড়ো, ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন,
ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে আপনি যদি পড়ে জ্ঞান অর্জন না করেও থাকেন, আজকে যে আমি কথাগুলো বলছি কোরআন হাদিসের কথা, এটা শোনার মাধ্যমে তো আপনার জ্ঞান অর্জন হবে। আর সেটা যেখানে আল্লাহ কোরআনে আল্লাহ রাসূল ফরজ বলছেন যে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক সেই রকমই দ্বীনের জ্ঞান অর্জন করা, কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে এই জ্ঞান অর্জন আপনি পড়েও করতে পারেন, শুনেও করতে পারেন। আজকে যেমন আপনি শুনে জ্ঞান অর্জন করছেন, আর এই ফরজটাকে যদি কোনো আলেম, কোনো মাওলানা, কোনো মুফতি বলে যে না ওখানে যেতে হবে না, সে কি কোরআনের এগেনস্টে কাজ করে না? সে কি আল্লাহর কোরআনের বিরোধিতা করে না? এটা কি আপনার সুস্থ মস্তিষ্কে বোঝা আসছে কি আসছে না? আল্লাহ রাসূলের বিরোধিতা করে না? সে আল্লাহ রাসূল বলছেন যে ফরজ, আরো বলছে না ওখানে যেও না শুনতে। এবার আমি যদি আপনাকে এমন হারাম কথা বলি, আপনি আমাকে সাথে সাথে ধরাবেন যে এটা আপনি ভুল বললেন, এটা আপনি কোরআনের খেলাফ বললেন, এটা রসুলের খেলাফ বললেন আপনি, কারণ আমিও মানুষ। আল্লাহ রসুলের হাদিস আছে, এই বনি আদম অর্থাৎ আদমের সন্তান আমরা, কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতায়িনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুল করবেই, এবং যে ভুল করার পরে শুধরে নেই, নিজেকে ঠিক করে নেই, সেই হচ্ছে সবচাইতে উত্তম ভুলকারী। অর্থাৎ আমরা আদমের সন্তান, আমাদের দ্বারা ভুল হবেই। এবার তারপরে যদি কেউ আমাকে ভুলটা শুধরে দেয়, ভুলটা যদি কেউ বলে দেয় যে আরে আপনি এটা এরকম করছেন, এরকম না করে এরকম করলে ভালো হতো, এবার এটাকে যদি আমি ইগো মনে না করি, আমি প্রেস্টিজ মনে না করি, আর আমি যদি মনে করি আমি ডাক্তার আর ও একটা সামান্য এই রিক্সাওয়ালা হয়ে আমাকে জ্ঞান দিচ্ছে, তার মানে কি রিক্সাওয়ালার কি জ্ঞান থাকতে পারে না? জালসা শোনার মাধ্যমে, কোরআন হাদিস শোনার মাধ্যমে কি রিক্সাওয়ালার জ্ঞান হতে পারে না? যে জ্ঞান ওর মধ্যে আছে হয়তো আপনার মধ্যে নেই। এবার আপনার মধ্যে যদি কোনো না থাকে, ও রিক্সাওয়ালা বলে কি আপনাকে ওই জ্ঞানটা সে বলতে পারে না? কারণ আল্লাহ রাসূলের হাদিসে এটাও আছে, বললি গোয়ানি ওলা ওয়ায়া, যদি তুমি একটা আয়াতও জানো, একটা কথাও জানো ইসলামের ব্যাপারে, আর যদি তোমার সামনে এমন কেউ আছে, এমন প্রসঙ্গে কোনো কথা বলা হচ্ছে আর সে জানে না, তোমার তৎক্ষণাৎ সেই কথাটা বলে দেওয়া উচিত, লুকিয়ে না রেখে। তাহলে এতগুলো হাদিস, এত কোরআনের কথা পরিষ্কার ভাবে যেখানে আল্লাহ আল্লাহ রসুল বলে দিয়েছেন, তারপরে যদি আমি কাউকে ওই জ্ঞানটা নিতে যেতে নিষেধ করি, তাহলে তার বিচার আল্লাহ ছাড়া কেউ করতে পারবেন না, আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। তাহলে এই কারণে যুবক ভাইদেরকে বলছি, এই যুবক ভাইদের মহাব্বতের টানে আমি এসছি, এই দিন হাঁটার যুবক ভাইদেরকে বলছি আমি, ওই কক ডাক্তারের মতো যাদের আমল এই সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এই যুবক ভাইদের, কারণ এই সমাজের চিত্র, সমাজের অবস্থা, সঠিক দিনের প্রচার একমাত্র যুবকরাই যদি করার চেষ্টা করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হেল্প আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মানুষ যতই বিরোধিতা করুক, যেমন আদম আলাইহিস সালামের পরে কোন নবী এসেছিলেন? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম অনেক বছর দাওয়াতের কাজ করেছিলেন, মাত্র হাদিসের মধ্যে এসছে যে প্রায় 40 জন লোক তখনকার আমলে নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেছিলেন। তিনি আফসোস করেছিলেন, আল্লাহ এত বছর সময় আমি পেলাম আর এই সামান্য কজন লোক। তাহলে আপনি কোনো সময় হীনমন্যতায় ভুগবেন না। আমি যেমন অত দূর থেকে এসেছি, মাঝে মধ্যে আমার আফসোস হচ্ছে যে সামনে এই কটা লোক, আর 550-600 কিলোমিটার দূর থেকে আসছি আমি। এবার আমি ওই নূহ আলাইহিস সালামের ইতিহাস পড়ে আমি নিজেকে সবর করছি যে এই 1500টার মধ্যে যদি আমি 5 জন যুবককে আল্লাহ হেদায়েত দিয়ে দেন, ইনশাআল্লাহ এই দিনহাটা থেকে সত্য ইসলাম প্রচার হবেই হবে, এটা আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। এই ফেথ, এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস নিয়ে দিনের খেদমত করতে হবে, পিছনে গেলে হবে না, কারণ শয়তান হয়তো চাইবে পিছনে নিয়ে যেতে। এবার সব সময় সঠিক যেটা সেটাকে গ্রহণ করতে হবে, পুরোপুরি সঠিক জ্ঞান যার কাছে আছে তার কাছ থেকে গ্রহণ করতে হবে। ওই কেসা কাহিনী বলার যুগ এখন শেষ হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের করার যুগ এখন শেষ হয়ে গেছে। এখনকার যুবক চাইছে দলিল ভিত্তিক কথা, ইসলামের ব্যাপারে কথা কোরআন থেকে হতে হবে, ইসলামের ব্যাপারে কথা রসুলের হাদিস থেকে হতে হবে। ওই মন গড়া কেসা কাহিনী
দিয়ে আর ইসলাম প্রচার করা যাবে না। এবার এটা হওয়ার যেহেতু চেষ্টা চলছে, মার্কেটে হয়তো একটু ধস নেমেছে, এই কারণে এই অপপ্রচার, অপব্যাখ্যা এবং সত্য ইসলাম যাতে মানুষের কাছে না পৌঁছায় তার জন্য যথাযথ রাত্রের ঘুম হারাম করেও হয়তো তারা চেষ্টা করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন আর আমাদেরকে আরো বেশি সঠিকভাবে ইসলামকে জানার তৌফিক দান করেন, এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। উপার্জনের পথ, এক্সট্রা কিছু কথা বললাম, বর্তমান সিচুয়েশন লক্ষ্য রেখে, কারণ আপনারা জানেন কয়দিন আগে পার্লামেন্টে ট্রিপল তালাক, তিন তালাক নিয়ে যে মানে ইয়ে হয়েছে মত বিনিময়, এবং গভর্নমেন্ট সেই তিন তালাককে পাস করার চেষ্টা করছে। পার্লামেন্টে একজন হিন্দু মহিলা, তিনিও কোরআনের যেভাবে কোটেশন দিয়ে লেকচার দিয়েছেন যে আমরা মুসলিমরা, আমরা আমার কথা বলছি, আমার মতো ননসেন্স মুসলিমরাই কোরআনকে অত গভীরভাবে পড়ার চেষ্টা করিনি, তাহলে আজকে এই মুসলিমদের এই অবস্থা হয়ে থাকতো না, এত দুরবস্থা হয়ে থাকতো না, তারা সুযোগ পেত না। তারা দেখছে যে এদের মধ্যে তো কোনো ইউনিটি নেই, এদের মধ্যে তো কোনো ঐক্যবদ্ধ নেই, এদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই, এরা একে অপরের বলেছে দুশ্মন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের মধ্যে বলছেন ওয়া আতাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের রশ্মিকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা বিভাজন হয়ে যেও না। তাহলে একজন পার্লামেন্টের এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি যদি এই কোরআনকে এত গভীরভাবে পড়ার চেষ্টা করেন এবং পার্লামেন্টের একজন মহিলা, হিন্দু মহিলার নারীর জবান দিয়ে যদি সত্যটা পার্লামেন্টে বলার ব্যবস্থা করে দেন, আমরা যদি ওর চাইতে অর্ধেক টাইমও কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করতাম তাহলে এই অবস্থাগুলো হতো না। আমরা মুসলিম যতগুলো নেতা আছে, যে নেতাগুলোকে আপনি বিধানসভাতে পাঠিয়েছেন, যে নেতাগুলোকে আপনি পার্লামেন্টে পাঠিয়েছেন, তারা তো শুধু কি বলবো আর বেশি ব্যাখ্যা দেওয়াই উচিত নয়, কারণ তারা শুধু চেয়ারের চেষ্টা আছে যে আমি তো সীমার মধ্যে বাধা আছি, আমি যদি ইসলামের ব্যাপারে কথা বলতে চাই তাহলে তো পরের বারে আমাকে টিকিট দেবে না, টিকিটের চিন্তা, এটাই তো টিকিটের চিন্তা। আমি যদি কোরআনের কথা পার্লামেন্টে বলে দিই, ইসলামের ব্যাপারে পার্লামেন্টে বলি, সত্য কথা বলি, তাহলে তো আমাকে পরের বছর টিকিট দেবে না আমাকে, তাহলে তাদের সাথে আমাদের কম্পেয়ার করার দরকার নেই। আল্লাহ যাকে হেদায়েত দেবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। তবে আমি এটাই বলবো বারবার যে অল্প সংখ্যক মানেই পিছিয়ে আছে, এরা হকের মধ্যে নেই এটা না, অল্প সংখ্যক মানেই ধরে নিতে হবে, সত্য মানেই অল্প, হক মানেই অল্প। ইসলাম ডেমোক্রেসিতে ইসলাম বিশ্বাসী নয়। এবার ভারতের সংবিধান, বিভিন্ন দেশের সংবিধান, বিভিন্ন দেশের আইন আছে, সেই প্রকৃতিতে ঠিক আছে, আমরা ইন্ডিয়ান, আমাদেরকে সংবিধান মানতে হবে অবশ্যই, আমি কোনো সময় সংবিধানের বিরুদ্ধে কথা বলতে পারি না, একজন ভারতীয় নাগরিক হিসেবে ইন্ডিয়ার আর কি হলে ভারত আর পাকিস্তানের মধ্যে যদি খেলা হয় তাহলে আমি পাকিস্তানকে সাপোর্ট করতে পারি না একজন ইন্ডিয়ান হিসেবে, এটা হওয়া উচিত নয়। যদি ভারতের সাথে বাংলাদেশের খেলা হয় আমার কোনো সময় বাংলাদেশের সাপোর্ট করা উচিত নয় একজন ভারতীয় নাগরিক হিসেবে, তাহলে আমাকে সব সময় ভারতের সাপোর্ট করতে হবে, ভারতের সংবিধানের সাপোর্ট করতে হবে। এবার বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন সময় আপ ডাউন হয় আসে, এবার নিজের নিজের ক্ষমতা প্রয়োগ করে, রোটেশন হয়, কিন্তু আমি ভারতীয় নাগরিক হিসেবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে আমাকে বিশ্বাসী হতে হবে, দেশকে রেসপেক্ট করতে হবে, দেশের সম্মান রক্ষা করতে হবে, নিজের দেশের সাপোর্ট করতে হবে। কারণ অনেক সময় অনেক যুবক ভাই আবেগে পড়ে গিয়ে ভারত আর পাকিস্তানের যদি খেলা হয় দেখা যায় যে পাকিস্তানের সাপোর্ট করে, এটা জানাজানি হয়ে যায়, দিয়ে ওই তো একদল আছে ভারতবর্ষের বুকে পিটিয়ে মারে যে তুই ভারতে বাস করে পাকিস্তানের সাপোর্টার করবি, তাহলে আমিও বলি যে ওইরকম ছেলেকে ওইরকম যুবককে মারতে আমি বলি না, তবে এটা ঠিক নয়, আমি ভারতীয় হয়ে কেন পাকিস্তানকে আমি সাপোর্ট করব, আমি ভারতের সমস্ত কিছু ভোগ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভারতে পাঠিয়েছেন, ভারতের পাসপোর্ট নিয়ে আমি হজে যাব, কারণ আমি যদি হজ করতে যাই তাহলে আমাকে পাসপোর্ট করতে হবে, আর পাসপোর্ট নেওয়ার জন্য আমাকে সরকারের কাছে দরখাস্ত করতে হবে, পাসপোর্ট নেওয়ার জন্য সরকারই আমাকে ভিসা দেবে, সুতরাং আমাকে ভারতের সাপোর্টারই হতে হবে, কারণ আমি যদি ভারতের সাপোর্টার না হই, পাসপোর্ট আমি না পাই, তাহলে আমি আমার জীবনের বড় স্বপ্ন যদি থাকে যে হজ করতে যাব জীবনে পূরণ হবে না, কারণ পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া হয় না, যাওয়া যায় না। তাহলে যুবক ভাইদেরকে বলবো দেশপ্রেমিক হতে হবে, নিজের দেশের সম্মান রক্ষা করতে হবে, নিজের দেশের
কনস্টিটিউশন যেগুলো আছে, এবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন, এমন কিছু দেশের সংবিধানে লেখা নেই যেগুলো কোরআনে হারাম আর সংবিধানে আছে ওটা করতেই হবে। আবার সংবিধানে এমন কিছু লেখা নেই যে ইসলামে করতেই হবে কিন্তু সংবিধানে নিষেধ করা আছে, এরকম নেই আলহামদুলিল্লাহ। ফর এক্সাম্পল, উদাহরণ, কোরআনে আল্লাহ বলছেন সূরা, এবার আমি আমার বিষয়ে ডাইরেক্টলি চলে আসছি, যে উপার্জন, এই উপার্জন দুটো পথে হয়, একবারে শর্টে সারাংশ করে কথা বলার চেষ্টা করব আমি। উপার্জন, ইনকাম দুটো পথে আপনি করতে পারেন, একটা ডান দিক বলবো আমি আর একটা বাম দিক বলবো। ডান দিক যেটা বলবো সেটা হচ্ছে হালাল, হালাল উপার্জন, আর বাম দিক যেটা বলবো সেটা হচ্ছে হারাম, সোর্স অফ ইনকাম হারাম। ডান দিকের উপার্জনের মাধ্যমে আপনি স্লোলি স্লোলি আস্তে আস্তে হয়তো পয়সাওয়ালা হতে পারবেন, টাইম লাগতে পারে, কিন্তু বাম দিকের উপার্জনের মাধ্যমে আপনি রাতারাতি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন, রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন। এবার বাম দিকের কিছু ব্যাখ্যা আমি দেব আর ডান দিকের ইনশাআল্লাহ ব্যাখ্যা দেব। এবার আমি যেটা বলছিলাম সংবিধানের ব্যাপারে, যে কোরআন মাজিদে আছে সূরা মায়দা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার লোকেরা, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ, অ্যালকোহল, মদ, জুয়া, লটারি, জ্যোতিষগিরি, ভবিষ্যৎবাণী করা এবং মূর্তি পূজা, এই চারটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানি কাজ, ফাজতানিবু, এগুলো থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। আপনি যদি দুনিয়াতেও শান্তি পেতে চান তাহলে এই চার রকমের জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। খাওয়া তো দূরের কথা, আপনাকে 100 কিলোমিটার দূরে থাকতে হবে, এখানে লটারি টিকিট বিক্রি হচ্ছে তো এই লটারি টিকিটের বাউন্ডারি থেকে আপনাকে দূরে থাকতে হবে, লটারির টিকিট কাটা তো দূরের কথা, এখানে জুয়ার আড্ডা হচ্ছে ওই জুয়ার কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে, মদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর মূর্তি পূজা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। এবার ভারতের সংবিধানে লেখা নেই যে ভারতের নাগরিক হতে হলে মদ খেতেই হবে, লেখা নেই, ভারতের নাগরিক হতে হলে জুয়া খেলতেই হবে, সংবিধানে লেখা নেই, ভারতের নাগরিক হতে হলে মূর্তি পূজা করতেই হবে, লেখা নেই, ভারতের নাগরিক হতে হলে আপনার ওই জ্যোতিষগিরি ভবিষ্যৎবাণীর কাছে যেতেই হবে, লেখা নেই। তাহলে আমি কি বুঝাতে চাইছি, আমাদের যে সংবিধান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এমন আছে যে ধর্ম নিরপেক্ষ, যেটাকে আমরা বলি যে নিজের নিজের ধর্ম পালন করবে, ঠিক সেরকমই উল্টো যদি বলি, আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, প্রতিষ্ঠা করো। ভারতের সংবিধানে লেখা নেই যে ভারতের নাগরিক হলে নামাজ পড়তে পাবে না ভারতের মাটিতে। এবার কিছু নেতা আছে ভারতবর্ষের কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী আছে যিনি নাকি যোগী, তিনি বলছেন যে ভারতের মাটিতে, উত্তরপ্রদেশের মাটিতে নামাজ পড়া যাবে না, এটা তার ক্ষমতার এটা বহিঃপ্রকাশ, যেহেতু পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, এই কারণে ক্ষমতার প্রকাশ করছে, কিন্তু সংবিধানে লেখা নেই যে ভারতের নাগরিক হলে নামাজ পড়তে পাবে না, লেখা নেই। তো এই কারণে আমি বলছি যে মুসলিমদেরকে সংবিধানের উপরে সম্মান দিতে হবে, সংবিধান মেনে চলতে হবে, আলহামদুলিল্লাহ যে যখন সরকার আসছে তার ক্ষমতা প্রয়োগ করছে। ইসলামের দুশ্মন এখন সবচেয়ে বড় যদি বলি, আগে আমাদের মধ্যেই দুশ্মন নাম্বার ওয়ান, তারপরে বলবো ওই উত্তরপ্রদেশের সরকার বলেন বা কেন্দ্রীয় সরকার, এক স্টেজ বাই স্টেজ আপনারা বলতে পারেন, যে এরা হচ্ছে এখন ইসলাম, যেহেতু ভারতবর্ষের বুকে যুব সমাজও চেষ্টা করছে ইসলামকে সঠিকভাবে জানার, এটা তাদের বরদাস্ত হচ্ছে না, কারণ মানুষ সঠিকের ওপরে যখন চলে আসবে তখন শুধু ওই একটু আগে যাদের কথা বললাম তাদেরই নয়, অনেক ক্ষেত্রে সমস্যা হবে, এই কারণে তারা সত্যটা প্রচার করতে কোনো সময় দেবে না, কারণ সত্য প্রচার হলেই তো হালাল ইনকাম করতে হবে, এবার হালাল ইনকাম তো রাতারাতি হবে না, হালাল ইনকাম তো হঠাৎ করে বেশি হবে না, বাম দিক দিয়েই বেশি হবে। এবার বেশিরভাগ মানুষ যদি সত্যের পথে চলে আসে, সুদ দেবে না, সুদ খাবে না, ঘুষ দেবে না, লটারি টিকিট কাটবে না, জেনাবে বিচারের কাছে যাবে না, এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে মার্কেটে ধস লাগবে কি লাগবে না, মার্কেটে ধস লাগবে। আর এই কারণে তারা যুবকদেরকে সঠিক পথে আসতে দেওয়ার চেষ্টাতে নেই।
তারা সবসময় চাইবে, চাইছে যে মানুষ যাতে ক্ষতির মধ্যেই থাকুক, মানুষ যাতে হারামের মধ্যেই ঢুকে থাক, তবেই তো আমাদের মার্কেটিংটা ঠিক থাকবে, বাজারটা ঠিক থাকবে। এই কারণে তাদের এটা প্রচেষ্টা। তাহলে আমাদেরকে এই যুবক বয়স থেকে ইনকাম করার চেষ্টা করতে হবে পড়াশোনা করার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন, কোন মানুষের, এবার শুধু কোন মানুষের বলতে যত মানুষ এই পৃথিবীতে আছে, বনি আদম, বনি আদম, তাহলে আমরা বনি আদম, হিন্দু তারাও বনি আদম, খ্রিস্টান তারাও বনি আদম, যত ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে, মানুষ মানে উই আর এ চিলড্রেন অফ আদম, আমরা আদমের সন্তান, তাই কি না? এবার পৃথিবীতে আমরা ভাগ হয়ে গেছি, পৃথিবীতে আমরা এক এক ধর্মে, বিভিন্ন রকমের ধর্মে এই পৃথিবীর মানুষ নিজে নিজেদেরকে বিভাজন করে নিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে কোনো বনি আদামের এক পা আগে বাড়বে না হাশরের ময়দানে, যতক্ষণ পর্যন্ত না পাঁচটা প্রশ্নের পুরোপুরি জবাব দেবে। আপনি তৈরি আছেন তো পাঁচটা প্রশ্নের জবাব দিতে? তৈরি আছেন? তৈরি থাকতে হবে কিন্তু, কারণ মাধ্যমিক পরীক্ষা যখন হয় কতক্ষণ আগে কোশ্চেন দেয়, পরীক্ষার হলে যখন ছেলেমেয়েরা ঢুকে যায় পরীক্ষার রুমে, যে ঘরে পরীক্ষা হবে, দিয়ে এখন 12টা থেকে যদি পরীক্ষা হয় 11:45 প্রশ্ন দেয়, 15 মিনিট আগে দেয় যে একটু পড়ে নেবে, তারপরে 12টা থেকে লিখতে শুরু করবে। তাহলে একটা ছেলে সারা বছর পড়লো, কোনখান থেকে যে কোশ্চেন হবে কেউ কিন্তু জানে না। মাঝে মধ্যেই এসএসসি এমএসসির পরীক্ষা ফাঁস হয়ে যায়, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কোশ্চেন ফাঁস হয়ে যায়, এমনকি মাধ্যমিকেরও ফাঁস হয়ে যায়। তো এগুলো ব্যতিক্রম, কিন্তু একটা ছেলে মেয়ে চিন্তা করুন, সারা বছর একটা সিলেবাস পড়ছে কিন্তু সে জানে না যে কোন প্রশ্নটা আসবে, তাহলে পুরো বই তাকে পড়তে হচ্ছে। পুরো বই পড়ার পরে এই ফেব্রুয়ারি মাসের মনে হয় 12 তারিখ থেকে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা বাংলা দিয়ে শুরু হবে হয়তো, এবার পরীক্ষার হলে গেল, বাংলা পরীক্ষা কিছু জানে না, সারা বছর পড়ে গেল, মাত্র 15 মিনিট আগে কোশ্চেন দেওয়া হলো, 3 ঘন্টা পরীক্ষা হলো, দিয়ে রেজাল্ট হবে তখন সে বুঝবে। যদি ভালো করে পড়া থাকে ভালো লিখবে, যদি ভালো করে পড়া না থাকে, যারা কোশ্চেন করেছে ওদেরকে একটু আধটু খারাপ ভাষা ব্যবহার করবে যে আউট অফ সিলেবাস। বাপ মা যদি জিজ্ঞেস করে ছেলে মেয়েদেরকে, বাবা কেমন পরীক্ষা দিলা, যারা পড়াশোনা করে তারা বলে ভালো, যারা মিডিয়াম পড়াশোনা করে তারা বলে যে মোটামুটি দিয়েছি, আর যারা পড়াশোনা করে না শুধু আড্ডাবাজি করে মোবাইল নিয়ে, তারা বলে কোশ্চেন সব বাইরে দিয়ে দিয়েছে, যারা কোশ্চেন করেছে এরা খুবই চিটিং করেছে, আউট অফ সিলেবাস। মানে কিছু বলে তো বাপ মাকে সন্তুষ্ট করতে হবে, কারণ ফাঁকিবাজি স্টুডেন্টসও জীবনে ভালো করে পড়াশোনা করেনি, আর ভালো করে পড়াশোনা করেনি মানে কোশ্চেন আনকমন, কমন কোশ্চেন পড়েনি, লিখতে পারে না, দিয়ে দায়টা চাপিয়ে দেয় কোশ্চেন যারা করেছে তাদের উপরে, কোশ্চেন দায় চাপিয়ে দেয়। ওই একই কোশ্চেন অঙ্ক 100-তে 100 পায়, 1000 ছেলে 100-তে 100 পায়, আবার ওই একই কোশ্চেন 1000 ছেলে ফেল করে, এবার যারা ফেল করে ওরা বলে আউট অফ সিলেবাস, সিলেবাসের বাইরে প্রশ্ন, কিন্তু আদৌ সিলেবাসের বাইরে প্রশ্ন নয়, সিলেবাসের মধ্যেই প্রশ্ন, কিন্তু হয়তো সে ভালো করে পড়েনি, এই কারণে তার কাছে কঠিন হয়ে যায়। এই এক্সাম্পল এখানেও আমাদেরকে একটু উপস্থিত বুদ্ধির মাধ্যমে বুঝতে হবে যে ইসলাম আমাদের কাছে কঠিন, যে দুনিয়াতে হালাল ইনকাম করা না, এখনকার যুগে আবার হালাল বলে কিছু আছে নাকি? হালাল ইনকাম করা এখনকার যুগে সম্ভবই নয়। যদি কেউ এটা বলে আমার মনে হয় ও ওই 3rd গ্রেডের স্টুডেন্ট। ইসলামের ব্যাপারে যদি কেউ এরকম মন্তব্য করে যে এখনকার যুগে ইসলামকে মানা খুবই কঠিন, এখনকার যুগে ইসলাম মেনে চলা খুবই কঠিন, এখনকার যুগে এই হালাল ইনকাম করা খুবই কঠিন, কারণ সবই তো দেখছি হারাম, এবার তারাই বলবে এই কথাটা যারা ইসলামকে পড়েনি, তারাই বলবে এই কথাটা যারা ইসলামের সিলেবাস নিয়ে চিন্তা ভাবনা করেনি, তাদের জবান দিয়ে এই কথাটা বেরোবে যে যারা ইসলাম গভীরভাবে অধ্যয়ন করেনি। যারা ইসলামকে যত গভীরভাবে অধ্যয়ন করবে তাদের কাছে ইসলাম তত বেশি সহজ, তাদের কাছে ইসলাম তত বেশি গ্রহণযোগ্য, আর তাদের মনে হবে যে না, কিয়ামত পর্যন্ত ইসলাম মানুষের কাছে সহজ হয়েই থাকবে। এবার যেহেতু মানুষ নিয়ে ইসলাম নিয়ে চর্চা করে না, গভীরভাবে পড়ে না, স্টাডি করে না, শুধু শুনে শুনে ইসলামকে জানার চেষ্টা করে, ওই যে বড় বড় হুজুরদের কাছ থেকে শুধু কেসটা কাহিনী শোনার চেষ্টা করে, তাদের কাছে ইসলাম কোনো দিন সহজ হবে না, কঠিনই থাকবে তাদের কাছে। তাহলে ইসলামকে সহজ করতে হলে ইসলামকে একটু সহজভাবে বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে।
এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে দেখুন চিন্তা করুন ইসলাম কত সহজ, এখানে আমি একটা বাস্তব একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ যে রহমান রহিম তিনি যে দয়ালু এর জ্বলন্ত প্রমাণ এই আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন যতক্ষণ না উত্তর দিতে পারবে এক পা আগে বাড়বে না, কদম রাইট অ্যান্ড লেফট, আমরা যে হাঁটি ডান পা আগে যায় বাম পা পয়ের যায়, তো আল্লাহ রসুল বলছেন পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে আদম সন্তান মানে আমি মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যত ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে, আল্লাহ রসুল বলছেন বনি আদম আদম সন্তান এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার পা আগে বাড়বে না, হাসরের ময়দানে আগে বাড়বে না। তাহলে এই হাদিসটা হয়তো অনেকের জানা আছে, এবার আমি রিপিট করিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি কি বুঝাতে চাইছি আপনাদেরকে যে ইসলাম কত সহজ, যে আল্লাহ রসুল প্রশ্ন অলরেডি আমাদেরকে 1500 বছর আগে ফাঁস করে দিয়েছেন। বুঝে যাচ্ছে আমি কি বলতে চাইছি? মাধ্যমিক পরীক্ষা ছেলে মেয়েরা দেয় এক বছর ধরে বাংলা পড়ে, বাংলা বইটা যেটা সিলেবাসের তাকে আগে প্রশ্ন বলে দেওয়া হয় না যে এই 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 কয়টা প্রশ্ন তুমি পড়ো, এবার ঠিক আছে সাজেশন কিনে পাওয়া যায় বাজারে সেটাও কি কনফার্ম বলে, কিনে পাওয়া যায় লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন 20 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে সাজেশন কিনে পাওয়া যায়, কিন্তু তারাও কি শিওর শিওর নয়, আইডিয়া করে করে। তাহলে চিন্তা করুন এই দুনিয়ার পরীক্ষাটা কত কঠিন, যে সারা বছর পড়ে মাত্র 3 ঘন্টার পরীক্ষা আর 15 মিনিট আগে ওকে প্রশ্নটা দেওয়া হচ্ছে, আর হাসরের ময়দানের পরীক্ষা কত সহজ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 1500 বছর আগেই বলে দিয়েছেন যে এই 5টা প্রশ্ন হাসরের ময়দানে উত্তর দিতে হবে তারপরে তুমি আগে বাড়তে পারবে। এবার আল্লাহ রসুল হাদিসের মধ্যে প্রশ্ন পাস করে দিয়েছেন, তাহলে ইসলাম সহজ কি সহজ না? সিলেবাস তো সহজ আমাদের, আমাদের সিলেবাস তো এই দুনিয়ার মধ্যে এত কঠিন না, ডাক্তার হতে গেলে এই যে আমি একটু আগে বললাম 18 ঘন্টা 20 ঘন্টা পড়তে হয়, এবার আমি যে 5টা প্রশ্নের কথা বলবো আল্লাহ রসুল যে প্রশ্নের কথা বলেছেন সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে 18 ঘন্টা পড়তে হবে না, যেহেতু আপনাকে দুনিয়াতে ছেলে মেয়ে সামলাতে হবে, সংসার সামলাতে হবে, উপার্জন করতে হবে, সুতরাং ওই অত 18 ঘন্টা পড়তে হবে না, আপনার এই দুনিয়াতে 50-60 বছরের আরামের জন্য 50-60 বছরের এসি গাড়ি বাড়ির জন্য ডাক্তার হতে হলে আপনাকে 22 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে, কিন্তু মরার পরে হাসরের ময়দানের শান্তির জন্য আপনাকে 18 ঘন্টা পড়তে হবে না, 20 ঘন্টা 20 ঘন্টা পড়তে হবে না, খুবই সহজ, ভেরি ইজি। তাহলে চিন্তা করুন ইসলাম কত সহজ, আল্লাহ রসুল আমাদের জন্য অর্থাৎ আমরা শেষ নবীর উম্মাহ উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য আল্লাহ রসুল কত সহজ করে দিয়েছেন, আমি জানি না যে আমাদের আগের উম্মতরা এত ফ্যাসিলিটি পেয়েছিলেন কিনা, তাই কিনা? আমাদের আগের উম্মত যারা তারা এত ফ্যাসিলিটি পেয়েছিলেন কিনা যে হাসরের ময়দানে কি বলা হবে এই প্রশ্ন নাও নিয়ে নাও, এবার তুমি কিয়ামত পর্যন্ত টাইম পাচ্ছ, তুমি যতদিন বাঁচবে 50 বছর 60 বছর তোমার পরে আবার তোমার ছেলে মেয়ে হবে তারপরে নাতি নাতনি হবে, যে যতদিন এই পৃথিবীতে বাঁচুক ওর কাছে এই প্রশ্ন ওপেন যে এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে সিলেবাস ফলো করতে হবে, এই সিলেবাস যদি তুমি মেনে চলো হাসরের ময়দানে তোমার প্রশ্ন ইজি হয়ে যাবে। এবার প্রশ্ন আগেই পাওয়ার পরেও যদি হাসরের ময়দানে উত্তর দিতে না পারি তাহলে আমার দুনিয়াতে আসাটা আমার মনে হয় বুদ্ধিমানের হবে না, প্রশ্ন আগে পেয়ে যাওয়ার পরেও যদি উত্তর দিতে না পারি তাহলে দুনিয়াতে আসাটা আমার মনে হয় ব্যর্থ হয়ে যাবে। তাহলে এবার আসুন সেই প্রশ্নের কথা, আল্লাহ রাসূল কি প্রশ্নের কথা বলেছেন, নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি, বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, পৃথিবীর প্রত্যেক মানুষকে আল্লাহ বয়স সম্পর্কে জিজ্ঞেস করবেন, তুমি 40 বছর বেঁচে ছিলে 50 বছর 60 বছর তো এই বয়সটাকে কি কাজে লাগিয়েছিলে, পুঙ্খানুপুঙ্খ আপনাকে রিপোর্ট দিতে হবে, ভাববেন না যে এগুলো ডাউনলোড হচ্ছে না, আপনি যে জায়গায় যে চেয়ারে বসে আছেন জমিনে বসে আছেন এই জমিন রেকর্ড হচ্ছে, সামনে একটা মোবাইল যদি এই ক্যামেরা মানুষের তৈরি যদি রেকর্ড করতে পারে তাহলে আল্লাহর এই জমিন রেকর্ড করতে পারবে না। এবার তার জন্য আমি প্রমাণ দিচ্ছি, সাইন্টিফিক প্রমাণ, ওই কক মলবিদের কাছে এগুলো প্রমাণ পাবেন না যেহেতু তারা তো বাস্তবের সাথে মিলিয়ে কোরআন পড়তে জানা তো দূরের কথা, চেষ্টাই তো নেই, পান খায় আর জর্দা খায় আমার মনে হয় বেশিরভাগই, গুল করে যেগুলো হারাম সেগুলো করে, এই কারণে আল্লাহ ওদের কোরআনকে বুঝার মানসিকতাই দেননি,
সত্যিকারের যদি ইমানদার হয় আল্লাহকে মানসিকতা দিবে যে না গভীর হয় কোরআনটাকে বুঝি। এবার আমি আপনি যে জায়গায় বসে আছেন এটা যে রেকর্ড হচ্ছে তার প্রমাণ দিব আমি, সাইন্টিফিক প্রমাণ। কিসের প্রমাণ, সায়েন্সের না কোরআনের? যেহেতু ইসলামের ব্যাপারে বলতে হলে কোরআনের বলতে হবে, কোরআনের প্রমাণ হবে। সুরা জিলজাল বলে একটা সুরা আছে কোরআনে, সুরা জিলজাল 99 নম্বর সুরা, সুরা 99, জিলজাল মানে আম্মা পারাতে সুরা আছে 99 নম্বর সুরা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন এই পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে মানে ভূমিকম্প হবে, জালজালা মানে হচ্ছে আর্থকুয়েক ভূমিকম্প, ওয়া আখরাজাতিল আরযু আসকালহা, মানুষ তখন বেরিয়ে পড়বে এবং একে অপরকে জিজ্ঞেস করবে, ওয়াকালা লিনসানু মাহা, একে অপরকে জিজ্ঞেস করবে কি ব্যাপার কি হচ্ছে। এবার যখন ভূমিকম্প হয় আমরা কিন্তু এরকমই করি যা আল্লাহ বলছেন কোরআনে, কোরআনে আল্লাহ যা বলছেন তাই কিন্তু করি, যে যখন ভূমিকম্প শুরু হয়ে যায় তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে যাই, ফাঁকা ময়দানে দাঁড়াই, একে অপরকে বলি যে কি ব্যাপার হচ্ছে নাকি এখনো, ইলেকট্রিক পোলের দিকে তাকায় তারটা নড়ছে, তাকায় কি তাকায় না, অন্তরে ভয় লাগে, ওরে বাপরে বাপ বিল্ডিংটা যদি পড়ে যায় তাহলে তো আমিও শেষ। ওই যখন ভূমিকম্প হয় তখন আল্লাহকে ভয় হয়, আবার যেকার শেকারই হয়ে যায়, যতক্ষণ হয় ততক্ষণই ভয়টা থাকে। তারপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত খবর প্রকাশ করে দেবে। এই যে 4 নম্বর আয়াতটা এটাকেই যদি আপনি বিজ্ঞানের সাথে সামঞ্জস্য করে একটু বুঝার চেষ্টা করেন এখানে একটা বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আখবার থেকে খবর, খবর থেকে আখবার। এবার খবর এক সময় ছিল, খবর কিসের মাধ্যমে পেতাম, রেডিওর মাধ্যমে পেতাম, রেডিও। তারপরে শুরু হলো টিভি, টেলিভিশন মানে অডিও ভিডিও, খবর দেখতেও পাচ্ছি আবার শুনতেও পাচ্ছি। আর রেডিওতে দেখতে পেতাম না, শুধু শুনতে পেতাম, কি করে বাতাসে ভেসে ভেসে খবরটা আসছে, রেডিওর মাধ্যমে একটা চুম্বক আছে, এই চুম্বকের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে, খবর বলছে। তারপরে টিভি আবিষ্কার হলো, তারপরে এখন কম্পিউটার, ইন্টারনেট, ল্যাপটপ, তারপরে সবচেয়ে বড় এখন মেশিন মোবাইল, এই যে বড় বড় মোবাইল, নেট চালু করলে আপনি যত রকমের চ্যানেল আছে আপনি খবর পেয়ে যাবেন। তাহলে এই যে খবর থেকে আখবার, আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, এই জমিন সমস্ত খবর প্রকাশ করে দেবে, অডিও ভিডিও। এবার এই মোবাইলে চিপস আছে, চিপসে অডিও ভিডিও আছে, আমার লেকচার ক্যামেরাতে লোড হচ্ছে, আমি যদি মরেও যাই তারপরেও ক্যামেরা থেকে আপনারা ইচ্ছা করলেই দেখতে পাবেন। তাহলে মানুষের তৈরি, মানুষের দেওয়া ব্রেনের মাধ্যমে মোবাইলে যদি সব কিছু ধরে রাখতে পারে, মরার পরেও যদি থাকে, এই তো কয়দিন আগে পেপারে পত্রিকায় সব দেখা গেল, বড় বড় যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, নায়ক নায়িকা, রিসেন্ট মারা গেল না কয়েকজন, কাদের খান না কি নাম আল্লাহ জানে, জান্নাত না জাহান্নাম, কাদের খান আল্লাহ আলাম, আল্লাহ যদি হেদায়েত দিয়ে থাকেন আল্লাহ জানে। তবে তার জীবনে যে এতগুলো ফিল্ম করে গেছে, এবার ফিল্ম মানে তো শয়তানি অ্যাক্টিভিটি বেশি, ইসলাম সেগুলো তো অ্যালাউ করে না। তাহলে এই যে তারা মারা গেল, কিন্তু মরে যাওয়ার পরেও তো তাদের ফিল্ম এখন মানুষ দেখবে বা দেখতে পাচ্ছে কম্পিউটারের মাধ্যমে। তাহলে মানুষের তৈরি জিনিস যদি এত কিছু করে মানুষকে দেখাতে পারে, আর আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিন, যে জমিনের মধ্যে থেকে সমস্ত কিছু উপকরণ নিয়ে মোবাইলের আবিষ্কার হয়েছে, মোবাইলে যে এই যে উপকরণ একটা মেশিন, প্লাস্টিক, তারপরে চিপস, এই যা কিছু আসমান থেকে না জমিন থেকে মানুষ নিয়ে আসছে, সামান্য একটু প্লাস্টিকের মতো দেখতে লাগছে না চিপসটা, তাহলে এই জিনিসগুলো জমিন থেকেই তো নেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে এত বড় এত ছোট্ট একটা মেশিন সারা পৃথিবী মুহূর্তের মধ্যে আমরা ঘুরে নিতে পারছি ইন্টারনেটের মাধ্যমে। তাহলে এই মেশিনটা যদি এত কিছু ধরে রাখতে পারে এই 2019 সালে, তাহলে কিয়ামতের দিনে এই জমিনকে নির্দেশ দিবেন আল্লাহ, এই জমিন তোমার বুকের উপরে চলে, মুসলিম অমুসলিম যারা কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য নিষেধ করেছে, মানুষকে বাধা দিয়েছে, তাদের কি রেকর্ড এই জমিন করে রাখেনি? মসজিদের গেটে ফেস্টন দেওয়া হয়েছে, ওই মসজিদের গেটের ফেস্টনটা কি আল্লাহর রেকর্ডে, আল্লাহর জমিনে, আল্লাহর চিপসে রেকর্ড হয়নি? যে মুফতি এই ফতোয়াটা দিয়েছে তার কি রেকর্ড হয়ে নেই জমিনে? কি মনে হয় রেকর্ড হয়ে আছে কি নেই? ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে তার সাথে আমার, আল্লাহ জানে দেখা করান। যে আমি সত্য বলতে এসেছিলাম, এবার
আমাকে যেহেতু জেনারেল জ্ঞান আল্লাহ দিয়েছেন, মানুষকে যুক্তি বুদ্ধি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি, যাতে মানুষ সহজ সরল ভাবে বাস্তবের সাথে মিলিয়ে কোরআনকে পরিষ্কার ভাবে বুঝতে পারে। আর তারা তাদের চেষ্টা হচ্ছে কোরআন থেকে দূরে রাখা মানুষকে, কারণ কোরআন বুঝে নিলেই মার্কেট শেষ, বাজার শেষ, কোরআন বুঝলেই বাজার শেষ। এই কারণে তাদের চেষ্টা, এই প্যান্ট শার্ট পরে কোরআনে হাত দিবে না, কোরআন মনে হচ্ছে আর বাবার সম্পত্তি। একজন পার্লামেন্টের হিন্দু মহিলা যদি কোরআন নিয়ে এসে পড়াশোনা করে আর আমি মুসলিম প্যান্ট পরে কোরআন পড়তে পারি না, এই দলিল যদি সে দিয়ে দিতে পারে, আমি তার সামনে কান ধরে উঠা বসা করব যে প্যান্ট শার্ট পরে কোরআন পড়া যায় না, এই দলিল এই প্রমাণ যদি কোরআন থেকে আর হাদিস থেকে দিয়ে দিতে পারে, তাহলে আমি আজকেই বলছি যে তার সামনে আমি কান ধরে উঠা বসা করতে তৈরি আছি। অথচ কোরআন মাজিদের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা লেগে আছে? আপনার অন্তরটা এখানে আছে না, বাম দিকে হাটের এখানে দিল অন্তর। তাহলে আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে আছে? এবার আমাদের যারা বড় বড় টাইটেল দিয়ে রেখেছি যাদেরকে, আমার মনে হয় ওদের অন্তরেই তালা লেগে আছে, যেহেতু ওরা কোরআন নিয়ে গবেষণা করে না, পাতা উল্টে পড়ে। দশ দশ নেকি অবশ্যই নেকি, আলহামদুলিল্লাহ রিডিং করলে দশ দশ নেকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুঝে পড়া তার চেয়ে বেশি নেকি, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন আমল করতে পারবেন না। আপনি যদি বুঝতেই না পারেন তাহলে কি করে আমল করবেন? এবার আমি যে কথাগুলো আজকে বাংলায় বলছি, আমি যদি আরবিতেই কথা বলি এতক্ষণ ধৈর্য সহকারে বসে থাকতেন আপনারা, বসে থাকতেন না? যেহেতু আরবি আমাদের মাতৃভাষা নয়, আমি আরবিতে লেকচার দিলে আপনি বুঝতে পারবেন না? এবার আমি তো আরবি পারি না, ইংলিশ পারবো আমি ইনশাল্লাহ, ইংলিশে লেকচার দিতে পারবো আমি, কিন্তু ইংলিশ বললেও আপনারা মনে হয় বাইরে চলে যাবেন, যেহেতু ইংলিশ বেশিরভাগ মানুষই বুঝতে পারবেন না, তাহলে আমাকে বাংলা বলতে হচ্ছে। ঠিক সেরকমই কোরআনকে বুঝার জন্য বাংলা তর্জমার সাহায্য নিতে হবে, মাতৃভাষার সাহায্য নিতে হবে, তবেই তো আপনি কোরআনকে গভীরভাবে বুঝতে পারবেন। তাহলে এই কারণে আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা লেগে আছে। এবার আমাদের অন্তরকে তালাগুলো খুলতে হবে, সত্যি তালা লেগে আছে আমাদের, না হলে আমরা আল্লাহর এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করব যে হ্যাঁ আমি যে জমিনে বসে আছি এই জমিন রেকর্ড করছে, হাশরের ময়দানে আমি পুরো দেখতে পাবো। এই সূরা জিলজাল সূরায় লাস্ট 7 এবং 8 নম্বরে আয়াতে যে কথাগুলো আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা তুমি যদি এই জমিনে যাররা বরাবর, যাররা 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 মানে বুঝেন তো, সরষের দানা ছোট, আর ফিজিক্সের ভাষায় বলা হয় অ্যাটম, ইলেকট্রন, ইলেকট্রন মানে সবচেয়ে সূক্ষ্ম কণা, একে আমরা জাররা বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যদি তুমি জমিনে সরষের দানা পরিমাণ নেকির কাজ করো, ভালো কাজ করো, তবেও হাশরের ময়দানে তুমি পরিষ্কার দেখতে পাবে ঝকঝকে। তার সাথে সাথে লাস্ট আয়াতে আল্লাহ বলছেন 8 নম্বর আয়াতে যে বান্দা যদি তুমি দুনিয়াতে সরষের দানা পরিমাণ গুনার কাজ করো, ঘরে লুকিয়ে লুকিয়ে মোবাইলে নেট চালু করে যদি কিছু করো, বাবা বান্দা এই যুবক ভাই মোবাইলে লুকিয়ে লুকিয়ে তো অনেক কিছু হচ্ছে এখন, ভালো কাজে যদি 5% ব্যবহার হয়, 95% হারাম কাজে ব্যবহার হচ্ছে মোবাইল, 95% হারাম কাজে ব্যবহার হচ্ছে, তাহলে ঘরের মধ্যে তো কেউ দেখতে পায় না, যারা মোবাইল নিয়ে নেটে ঘরে দেখবে যুবক ছেলে মেয়েরা তো ভাববে যে কেউ দেখতে পায় না। এবার ওর জন্যই কোরআনের কথা বলছি যে আল্লাহ বলছেন যে বান্দা তুমি যদি লুকিয়ে চুরি করে, এমনকি আরেকটা আয়াত আছে সূরা লুকমান 31 নম্বর সূরায় লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন যে বাবা, একজন বাবা ছেলেকে কিভাবে ইসলামী শিক্ষা দিচ্ছেন, নিজের ছেলেকে বলছেন বাবা তুমি যদি মহাকাশে মানে আকাশে গিয়েও কোনো অন্যায় কাজ করো, খারাপ কাজ করো, যদি এই জমিনে তুমি কোনো খারাপ কাজ করো, এমনকি সমুদ্রের নিচেও চলে যাও গভীরে দিয়ে যদি কোনো অন্যায় কাজ করো, বাবা তুমি এটা হাশরের ময়দানে দেখতে পাবে, হাশরের ময়দানে দেখতে পাবে, সূরা লুকমানে আছে। আর এই সূরা জিলজালে আল্লাহ বলছেন যদি তুমি সরষের দানা পরিমাণও গুনার কাজ করো, হারাম কাজ করো, অন্যায় কাজ করো, তাহলেও সেটা তুমি হাশরের ময়দানে দেখতে পাবে। তার মানে কি অডিও ভিডিও? তাহলে দুনিয়াতে যদি মানুষ এত কিছু প্রমাণ দিয়ে দিতে পারে, আর আল্লাহ বলছেন জমিনকে আমি নির্দেশ দিব
ফাইজা কাজা আমরান ফাইনামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখনই কোনো জিনিস ইচ্ছা করেন বলেন কুন হও হয়ে যায়। তাহলে এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ফ্যাক্টা? যে জমিনের সমস্ত কিছু নিয়ে মানুষ এত কিছু করে দিতে পারছে আর আপনি জুয়ার আড্ডাতে বসে আছেন আর সেটা আপনার জমিন লোড করছে না, এটা কি হতে পারে? হতে পারে না, লোড হচ্ছে ফসলের ময়দানে আপনি দেখতে পাবেন। তাহলে এই যে বয়স, এই বয়স হচ্ছে এক নম্বর। আপনার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার জীবনটাকে কোন কাজে লাগিয়েছিলে। দ্বিতীয় নম্বর হচ্ছে যুবকদেরকে স্পেশাল ভাবে জিজ্ঞেস করা হবে, এই যুবক বয়সকে আমরা ভালো কাজে, ইনকামের কাজে সবচাইতে বেশি ভালো করে লাগাতে পারবো, আবার হারাম কাজেও লাগাতে পারবো। সুতরাং এই যুবক বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে ঘরে লুকে লুকে কি এখন ফার্স্ট জানুয়ারি, আল্লাহ আকবার, জানুয়ারি চলছে মানে পার্কে ঘোরা, একজনের বাম হাত আর একজনের ডান হাত ধরে হেঁটে হেঁটে চলা, ইল্লিগেল, শয়তানি, ভালোবাসা, প্রেম, প্রীতি হারাম, 100% হারাম। বিয়ের আগে যদি হাত ধরে ধরে ঘুরে হারাম হবে, তাহলে পার্কে বসে যে এনজয় হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে, তাহলে এগুলো কি রেকর্ড হয় না? রেকর্ড হচ্ছে। এবার ওই যুবক বয়সের কথা আল্লাহ স্পেশাল ভাবে জিজ্ঞেস করবেন, না হলে পা আগে বাড়বে না, আগে কৈফিয়ত দিতে হবে। তুমি তোমার যুবক বয়সের কৈফিয়ত দাও। এবার যুবকদেরকে বলছি যা হয়েছে হয়েছে, আজকে যদি তওবা করে নেন ইনশাআল্লাহ আল্লাহ আগের গুলোকে ডিলিট করে দিবেন ইনশাআল্লাহ, কারণ আল্লাহ রহমান রহিম। আমি আগে শুনিনি এরকম লেকচার, আজকে শুনছি আল্লাহ এই জমিন যে রেকর্ড করছে এটা তো আমি আগে জানতাম না, আগে শুনিনি। সত্যি তো মোবাইলে যদি রেকর্ড করতে পারে, সিসিটিভি ক্যামেরা যদি রেকর্ড করতে পারে, সিসিটিভি ক্যামেরা নাম শুনেছেন তো? সিসিটিভি শর্ট সার্কিট ক্যামেরা বড় বড় স্টেশনে আছে, আমার স্কুলে লাগা আছে, ক্লাসরুমে লাগা আছে, ক্লাসরুমে স্যাররা কেমন করে পড়ায়, মেয়েরা ম্যামরা কেমন করে পড়ায়, বা কোনো স্যার কোনো মেয়ের দিকে বেশি করে তাকাচ্ছে কিনা, কারণ সবসময় তো শয়তান ছেলে মেয়ের অ্যাট্রাকটিভ আছেই, এগুলো আল্লাহর ফিতরাত, আল্লাহ ওইভাবে করেছেন। এবার সিসিটিভি ক্যামেরা যখনই দেখি যে কোনো ছেলে মেয়ের দিকে বারবার তাকাচ্ছে, ওকে অফিসে ডেকে নিই, মাইক্রোফোন আছে অফিসে, মাইক্রোফোনে শুধু আমি বলি ক্যামেরা নাম্বার 14। এবার ক্যামেরা নাম্বার 14 মানেই হয়তো ক্লাস 5-এর রুমে আছে। ছেলে মেয়ে যদি এরকম একটু বাঁকা হয়ে বসে থাকে সোজা হয়ে যাবে, শুধু ক্যামেরা নাম্বার বলে দিই আমি মাইকে যে ক্যামেরা নাম্বার 14, 14 নম্বর ক্যামেরা। এবার 14 নম্বর ক্যামেরা মানে 5-এর ঘরে 14 নম্বর ক্যামেরা আছে, তার মানে ওরা বুঝে নেবে যে কেউ কিছু গোলমাল করেছে ঘরে। এবার অফিসে ডেকে নি, রোল নাম্বার 3 কি 4। এবার অফিসে এসে বলি কি করছিলি ক্লাসে, এবার ধরা দেয় না, সহজে ধরা দেয় না ছেলে মেয়ে, বুঝতে পারছেন ছোট বয়স তো ভুল করবে কিন্তু ধরা দেবে না, বল কি করছিলি? না স্যার ঠিকই তো ছিলাম। দিয়ে এবার লোড হয়ে যায় আগের গুলো, যে 5 ঘন্টা আগে কি করছিল, 1 মাসের লোড হয়ে থাকে মিনিমাম। এবার আগের ক্লিক করে 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 ওই হয়তো 10:30 টাইমে ও কিছু করছিল, এবার দেখায়, দেখতে 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 দেখো না, আরে এটা তো আমি। এবার তখন হাতে দাঁতটা কাটে একটু একটু ইয়ে করে আর বলে স্যার লাস্ট ওয়ার্নিং দিয়েছে, মানে আমার ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা বলা চলবে না, ইংলিশ বলতে হবে না হিন্দি বলতে হবে। বলছি স্যার প্লিজ গিভ মি লাস্ট চান্স, বলছি এটাই ফটো করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার আব্বার কাছে যাবে, এবার যদি দরকার হয় টিসি দিয়ে দেওয়া হবে আর তোমার আব্বা যেটা বলবে সেটা করা হবে। এবার হাত পা ধরে নেয় যে স্যার আর হবে না, লাস্ট চান্স। তাহলে এই সিসিটিভি ক্যামেরা যদি একটা ছেলেকে পিছন দিক থেকে ফলো করে আর ও জানি না যে কি হচ্ছে, দিয়ে যখন সরাসরি দেখিয়ে দেওয়া হচ্ছে তখন সে মেনে নিতে বাধ্য হয় যে এটা আমি আর কেউ নয়। ঠিক সেরকমই হাসরের ময়দানে ওই দেখবেন আর মাথাটা নিচু হয়ে যাবে, দেখবেন আর মাথাটা নিচু হয়ে যাবে। তাহলে এখনো সময় আছে কি নেই? যতক্ষণ আপনি বেঁচে আছেন সময় আছে তো, আপনি এখন থেকে যদি তওবা করেন যে আল্লাহ আগেগুলো যা হয়েছে আল্লাহ ডিলিট করে দেন, আল্লাহর কাছে ডিলিট করাও খুবই সহজ, ডিলিট করা খুবই সহজ, আর যদি করি আবার ডিলিট করি আবার রিপিট হতে থাকে তাহলে তো এটা ঠিক নয়, ডিলিট হয়ে যায় যাতে আর না করি, এরকম তওবা করতে হবে। তাহলে আজ থেকে আমার যুবক ভাইরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগে যা হয়েছে আল্লাহ আজ থেকে যাতে আমি সঠিকভাবে দুনিয়াতে চলাচল করি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে ইনকাম করেছো, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে খরচ করেছো, অর্থাৎ ইনকামের সাথে সাথে খরচটাও আছে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল ওই জ্ঞান মোতাবেক কতটা তুমি মেনেছো, অর্থাৎ আজকে যে আমি কোরআন হাদিসের আলোচনা করছি আপনাদের বলছি, এবার শোনার পরেও যদি আপনি না মানেন আমারও কিছু করার নেই আর আল্লাহরও কিছু যায় আসে না। আপনি এটা ভাববেন না যে আমি নামাজ পড়ছি মানে আল্লাহর খুব উপকার করছি, নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়লে কি না পড়লে কি, নামাজ পড়লে আপনারই লাভ
আপনি দুনিয়াতেও শাস্তি পাবেন, মরার পরেও শাস্তি পাবেন, এটাই তো? নাকি আল্লাহ আকবার না বললে আল্লাহ ছোট হয়ে যাবে? আল্লাহ আকবার মানে কি? আল্লাহ আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। এবার আপনি যদি আপনার জবান দিয়ে আল্লাহ আকবার না বলেন তাহলে কি আল্লাহ ছোট হয়ে যাবে? কিছুই হবে না। তাহলে এটা কি আমাদের জন্য একটা গোল্ডেন চান্স? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুযোগটা দিয়েছেন যে দুনিয়াতে যতদিন আছি আমরা এই ইনকাম উপার্জন অর্থাৎ নেকির যে ইনকাম, টাকা পয়সার ইনকাম তো আছে আমার বিষয়, এবার আমি কিন্তু নেকির ইনকামটা বেশি বলছি। উপার্জন উপার্জন আমি শুধু টাকা বলতে আসিনি আজকে, এই নেকি উপার্জন, নেকির নাম্বার আপনাকে বাড়াতে হবে। আর এই নেকির নাম্বার যত বাড়বে তত দুনিয়াতে ছেলে মেয়ে নিয়ে সমাজে আপনি শান্তি পাবেন, কবরে গিয়েও শান্তি পাবেন। আর যদি শুধু টাকাই উপার্জন হয়ে যায় বেশি বেশি, মরে যাওয়ার পরে ভাগ বাটরা করতে গিয়ে তত বেশি অশান্তি হবে ছেলে মেয়েতে, ভাই ভাই, বোনে বোনে। ভাইরা বোনকে দিবে না, বোন হয়তো ভাইদের নামে কেস করবে। অর্থাৎ যার যত বেশি সম্পত্তি তার বাড়িতে তত বেশি ফেতনা, এটা বাস্তব। তাহলে আপনি লিমিটেড ইনকাম করবেন এটাই বরং, যাতে দুনিয়াতেও স্বচ্ছলভাবে আপনি থাকতে পারেন। লিমিটেড ইনকাম মানে যে আপনি এসি গাড়ি বাড়ি করতে পাবেন না এরকমটা না, ইসলামে আছে আপনি করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে রাইট হ্যান্ড অর্থাৎ হালাল হতে হবে আর হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমা সূরা নাম্বার 62 আয়াত নাম্বার 10 এবং 11 তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া আস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। হে ইমানদার লোকেরা, যখনই জুমার নামাজ কমপ্লিট হয়ে গেল, আজকে তো শুক্রবার ছিল, শুক্রবার মাশাআল্লাহ, তো আজকে শুক্রবার দিনে আমার এই টপিক সো মিলছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা জুমআ, কোরআন মাজিদের একটা সূরার নামই আছে সূরা জুমআ, 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদার লোকেরা, যখনই জুমার নামাজ শেষ হয়ে গেল, এবার তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো ইনকাম করার জন্য, ইনকাম করার জন্য, ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য। ফাইজা কুজিয়াতি সালাত ফানতাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। নামাজ যখনই শেষ হয়ে গেল এবার জমিনে ছড়িয়ে পড়ো, কিসের জন্য? ব্যবসা করার জন্য, ডাক্তারি করার জন্য, মাস্টারি করার জন্য, মাদ্রাসায় পড়ানোর জন্য, মসজিদের ইমামের জন্য, যে কোনো প্রফেশনে আপনি বেরিয়ে যাবো। তাহলে ব্যবসা হচ্ছে হালাল। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2, এবার প্রত্যেকটা আয়াতের ডিটেলস ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না, বাড়িতে একটু একটু করে কাজ দিব আমি, বাড়িতে শুধু একটু করে দেখবেন। সূরা বাকারার 275 থেকে 279 পর্যন্ত যে আয়াতগুলো আছে, মানে একটা হারাম বিজনেসের কথা বলা আছে। এবার হারাম বিজনেস মানে যাতে রাতারাতি বড়লোক হয়ে হওয়া যায়, এসি গাড়ি বাড়ি রাতারাতি হওয়া যায়। আচ্ছা, তিন চারটা হারাম বিজনেসের কথা বলেন তো আগে, হারামটাই আমি ক্লিয়ার করি দিয়ে হালাল, বেশিরভাগই হালাল। একটু আগে যে বলছিলাম না আমরা যে ইসলামিকভাবে এখন চলা খুবই কঠিন, ইসলাম খুবই বোঝা, ইসলাম খুবই প্রেসারে রাখে আমাদেরকে, না ভেরি ইজি, বেশিরভাগই হালাল। এবার এমন হালাল ব্যবসাকে আমরা নিজেরা হারাম বানিয়ে নিই, হালালকে হারাম বানিয়ে নিই। এবার কিভাবে আমি একটু পরে বলছি, আপনারা আপনাদের জবান দিয়ে বলেন তো রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায় এরকম কয়েকটা ব্যবসার নাম বলেন, কয়েকটা ব্যবসার নাম বলেন যেটা রাতারাতি বড়লোক হয়ে যাওয়া যায়। সুদের ব্যবসা নাম্বার 1, আর ঘুষ ব্যবসা মাশাআল্লাহ নাম্বার 3, লটারি একজন বললেন, হ্যাঁ জুয়া লটারি একই কাছাকাছি। তাহলে সুদ, ঘুষ, জুয়া, লটারি, আর আজকাল ওই যে মদের লাইসেন্স গভর্নমেন্ট যেহেতু দিচ্ছে, মদের লাইসেন্স নিয়ে মদের ফ্যাক্টরি যাদের আছে এই মদেও রাতারাতি মানে বড় লোক হচ্ছে এখন। তাহলে এই যে এই মদ, এটাকেও অ্যাড করতে পারেন যেহেতু এটাও খুবই লাভজনক ব্যবসা। তাহলে মদ, জুয়া, লটারি, তারপরে ঘুষ, আর হচ্ছে আপনার সুদ, আর একটা আছে না না ওইটা বাদ দিয়ে আরেকটা আছে, রাতারাতি বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, এই যে চুরি ডাকাতি, চুরি ডাকাতি, চুরি চুরি করলে রাতারাতি বড় লোক হয়ে যায় না? আপনি কারো পিছন ধাওয়া করলেন যে হ্যাঁ এই লোকটা, দুটোর সময় তো স্টেট ব্যাংকে সেকেন্ড হাফ, দুটোর সময় বিরতি হবে, আর একটা লোক প্রায় দেড়টার সময় ব্যাংকে আছে, 5 লাখ টাকা ক্যাশ নিল, আর আপনি ব্যাংকে আছেন, সিসিটিভি ক্যামেরাও আছে, এবার আপনিও ফলো করছেন, আপনি মানে আপনি না যারা করে,
আপনি বললে হয়তো রাগ পাবেন। তো এবার ফলো করছে যে হ্যাঁ কে মোটা ক্যাশ নিয়ে যাচ্ছে, মোটা ক্যাশ নিয়ে যাচ্ছে। এবার ধরুন 10 লাখ টাকা, এবার 10 লাখ টাকা আজকাল 2000 টাকা নোট করে দিয়েছে তো আমাদের কেন্দ্রীয় সরকার। তো এই বুঝাই যায় না যে মানুষের এই পার্সেও 1 লাখ টাকা থাকলেও বুঝা যায় না, সুবিধা হয়েছে, প্রশংসা করছি নাকি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফেরাউনের আবার প্রশংসা করতে হবে? আল্লাহ যেন হেদায়ত দেয়, তাই কি না? আল্লাহ যেন হেদায়ত দেয় তো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দোয়া করেছিলেন তখনকার আমলে, দুজন উমার ছিল, যে আল্লাহ একজন উমারকে হেদায়ত দাও আল্লাহ, কারণ এই আমি বলছি লোককে আর এ ভাঙিয়ে বেড়াচ্ছে, পিছন দিকে লেগে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছিলেন। এবার যারা যত বেশি ইসলামের দুশমন তারা যদি এবার ইসলাম কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ ওকে দিয়ে আবার অনেক কাজ হয়, অনেক কাজ হয়। এবার অনেকে আছে যারা ইসলাম গ্রহণ করে আবার ফের ব্যাংক ব্যালেন্স করতে এবার লেগে পড়ছে, ইসলাম কবুল করে নিয়েছে, এবার দুটো কথা বলতেও শিখে নিয়েছে, এবার শুধু নিজের জীবনী বলেই ইনকাম, নিজের জীবনী বলেই ইনকাম, নিজের জীবনী বলেও ইনকাম। তাহলে এটাও কিন্তু একটা ইনকাম, এটা বক্তাদের ইনকাম, আমার মতো খ্যাপা বক্তাদের। একটু আগে একজন জিজ্ঞেস করছিলেন আমাকে, আপনার বাজেট, আমাদের আপনাদের দমকল কি বলে দমকলের যিনি অফিসার আছেন স্যার, ওসি ওসি আপনাদের, হ্যাঁ ওসি সাহেব আছেন, আচ্ছা মাশাআল্লাহ আছেন। তো যেহেতু প্রেজেন্ট আছেন এই কারণে ওনাকে মজা করে বলছি, উনি জিজ্ঞেস করছিলেন যে আপনার ডিমান্ড আপনার বাজেট, এবার যদি এই কোরআন হাদিস বলার জন্য কেউ বাজেট করে আমি বলবো ও ঈমান থেকে দূরে সরে আছে, ও পক ডাক্তার। আমিও যদি কোরআন হাদিস বলতে এসেছি আল্লাহ আল্লাহর কথা দিয়ে যদি বলি আমার অ্যাকাউন্ট নাম্বারটা নাও, দিয়ে আগে এত পার্সেন্টেজ ঢুকাও, তারপরে আমি যখন ডিউটি শেষ করব দিয়ে এত পার্সেন্টেজ লাগবে, তাহলে আমার মনে হয় এগুলো মার্কেটিং বক্তা, এগুলো দিনের বক্তা নয়। এবার এর আগে আমি দুবার এসেছি আপনাদের এখানে, যারা জলসা করছে ওদেরকে জিজ্ঞেস করবেন শুধু। এবার আমি একসময় ভুল করেছি, মানুষ একদিনে তো শেখে না, একদিনে শেখে না। আমি 2013 থেকে 2015 পর্যন্ত খুবই জলসা করেছি, 2013 থেকে 2015, তারপরে দেখছি যে না জলসা করে করে আমার অভিজ্ঞতা হচ্ছে, আর এই যে বড় বড় হুজুর মুফতিদের দেখে আরো আমার অভিজ্ঞতা হচ্ছে, আরে এদের ঈমান কি করে, এদের আল্লাহর ভয় কি করে, যে আগে আমাকে কারো 30,000 কারো 40,000 পর্যন্ত বাজেট দিয়ে বলছে আগে 50% অ্যাকাউন্টে লাগাতে হবে। এবার অ্যাকাউন্টে আমি ধরে নিলাম যে অ্যাকাউন্টে লাগালো, তারপরে যদি ও প্রোগ্রামে যেতে পারবে কিনা তার কি গ্যারান্টি আছে? আমি যে দিনহাটা, এবার এদেরকে যদি আমি বলতাম যে আগে অ্যাকাউন্টে 20,000 টাকা লাগিয়ে দেন, এবার আমি কি শিওর যে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবো, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিবেন, এটা কি আমার শিওর? এবার যদি আমি আসতে না পারি, আমি মরে যাই, তাহলে ওই 20,000টা টাকা কি হবে, আমার কৈফিয়তটা কে দিবে? তাহলে এই ঈমান কেন নেই বক্তাদের, যারা বক্তা বক্তৃতা দিয়ে এরকম ভাবে মার্কেটিং করছে, আর মানুষকে তো গুমরাহ করছে করছে এইভাবে নিজের যে মার্কেটিং করছে, তাহলে তাদের ঈমান কি? তাহলে এটাও আমার প্রশ্ন। এবার আমিও জীবনে কিছু কিছু ক্ষেত্রে ভুল করেছি, এই কারণে যদি তাবলিগি জালসা হয় কোনো কালেকশনের উদ্দেশ্যে না হয়, আর জালসা যদি 11টার মধ্যে শেষ হয় তবেই আমি যাই, বাকি আমার ডিমান্ড হচ্ছে মিনিমাম 5,000 লোক হতে হবে, এটাই আমার ডিমান্ড, ওই টাকার ডিমান্ড না, আমার সামনে মিনিমাম 5,000 লোক হতে হবে, আর 11টার মধ্যে মধ্যেই আমাকে স্টেজ থেকে ছুটি দিতে হবে, কারণ এটা দেশের নিয়ম, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রাত 10টার পরে মাইক বাজানো উচিত নয়। আর গরমের কালে হলে ঠিক আছে যদি 11টা, এটাও মেনে নেওয়া যায় যে হ্যাঁ 11টা, 10:30 হয়তো ওসি সাহেব ভালো বলতে পারবেন, এবার আমি দেশের সম্মান রুলস রেগুলেশন টার্ম কন্ডিশন মেনে আমি দিনের কাজ করব, দিনের কাজ করব আর দিনের নিয়ম লঙ্ঘন করে করব, এরা হচ্ছে মার্কেটিং বক্তাদের, এটা কাজ আমার কাজ নয়, এটা আমি এটা করি না, এই কারণে আমি 11টার পরে কথা বলি না। কিন্তু যদি আজকে যদি বলতে হয় আমি ওসি সাহেবের কাছেও ক্ষমা চাইছি, কারণ আমাকে বলছে 11:30, এবার যেহেতু অত দূর থেকে এসেছি আপনাদের ধৈর্য আছে, আমি 11টা পর্যন্ত বলে যদি প্রশ্ন উত্তর হয় দিয়ে যদি 11:30 বেজে যায় দয়া করে আপনারা ক্ষমা করুন, কারণ আমি বলবো আর আমি নিজেই ফের নিয়ম লঙ্ঘন করব, এটা হওয়া উচিত নয়। তাহলে এটাও এক ধরনের ইনকাম, কিন্তু এই ইনকামে আমারও সন্দেহ আছে, তাই কি না? বক্তাদের হয়তো এটা একটা ইনকাম, একদম সার্জেনের মতো আমি যদি মাসে 10টা জালসা করি
দশটা জালসাতে যদি দু ঘন্টা করে লেকচার দিই আর 30,000 টাকা করে যদি অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে বলি আমি, তাহলে আমার এই অল্প মেহনতে রাতারাতি তো আমারও এসি গাড়ি বাড়ি হয়ে যাবে, কিন্তু কৈফিয়তটা আমি দিতে পারবো তো? কবরে আমি উত্তরটা দিতে পারবো তে যে তোমার ইনকামের পথটা কি ছিল? কোরআন হাদিস এবার ঠিক আছে, আমি সময়ের পারিশ্রমিক নিতে পারি, আমি আজকে এখানে আসার জন্য কালকে রাত দিন আমার সময় গেছে, আজকে সারা দিন গেল আবার রাতে রাতে আমি বাড়ি যাব, তাহলে সময়ের আমি পারিশ্রমিক হিসেবে সময় নিতে পারি, কিন্তু কোরআন হাদিসের আমি লেকচার 2 ঘন্টা দিব এত টাকা দিতেই হবে? ওই মুফতিদেরকে এবার জিজ্ঞেস করতে হবে, মুফতি তোমার দলিলটা কোথায়? কেসা কাহিনী বলে, রং মাখিয়ে বলে, চোখ দিয়ে তো পানিও বের করে দিচ্ছ মাশাআল্লাহ, আদৌ কোরআনের কথা কিনা, আদৌ হাদিসের কথা কিনা, শুধু মানুষের মন জয় করা যে পরের বার যাতে আবার ডাকে, পরের বার যাতে আবার ডাকে, আর আমার চেষ্টা একবার এলে যাতে পরের বার 5 বার না ডাকে, 5 বছর মিনিমাম না ডাকে, 5 বছর। তাহলে এইরকম মানসিকতা নিয়ে ইনকাম করতে হবে, হালাল যাতে হয়, হালাল যাতে হয়, ওই ডিমান্ড করে কোরআন হাদিসের কথা বলে আমি ডিমান্ড করব যে এত টাকা দিতেই হবে, এটা আল্লাহ আলাম, আল্লাহ জানে। তাহলে আমি যেটা বলছিলাম, আমাদের বাম দিকে হারাম পথে ইনকাম আছে, সুদ আছে, ঘুষ আছে, লটারি আছে, জুয়া আছে, চুরি আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দা সূরা নাম্বার 5:38-এ, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর পুরুষ হোক এবং নারী হোক যদি ধরা পড়ে যায় তাহলে হাত কেটে দাও। ইন্ডিয়াতে তো কাটতে পারবো না, ইন্ডিয়াতে কোরআনের আইন নেই, কিন্তু আল্লাহ কোরআন বলছে। এবার হাত কাটা সিস্টেম চালু হলে আমার মনে হয় পঞ্চায়েতের তো সব মেম্বারের হাত কাটা যাবে, জেলা পরিষদের সব মেম্বারের হাত কাটা যাবে, পার্লামেন্টে যারা আছে আল্লাহ জানে হাত কাটা যাবে মনে হয় আমার বিশ্বাস, তাই কি না? কারণ এরা কলমের মাধ্যমে, কলমের মাধ্যমে চুরি, তাই তো? মিড ডে মিল, মিড ডে মিলে আমি প্রাইমারিতে ক্লাস, আমি নিজে কারণ সাংসারিক ফ্যামিলিগত দিক দিয়ে আমাদের স্টুডেন্টস লাইফের কথা বলছি, আমার আব্বা ভাই, আমরা আব্বা ছোট্ট একটা চাকরি করত, তাহলে এতগুলো ভাই আমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস প্রায়, তাহলে লেখাপড়া করিয়েছে আব্বা যে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে আমরা নিজের জীবনে চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন সুখ দিয়েছেন আমার আব্বা যাতে আরো দীর্ঘজীবী হন, আপনারা দোয়া করবেন সহি সালামতে থাকেন, যে আব্বার মেহনতে আজকে আমরা প্রায় প্রত্যেক ভাই একটা সচ্ছল অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি পড়ার লাইফে প্রাইমারি স্কুলে টিচারি করেছি, মানে আর্থিক কারণে ডাক্তারিও পড়েছি, 4 দিন কলেজ করেছি, আবার এই 3 দিন কলেজ করেছি, স্কুল 4 দিন ডিউটি করেছি, মানে প্যারা টিচার যেটাকে বলা হয়, দিয়ে এই টিচারি করতে গিয়ে আমি হাল জানি শিক্ষা, মানে স্কুলের ব্যাপারে হাল জানি, যে মিড ডে মিলে সপ্তাহে 3 দিন 4 দিন ডিম দিতে হবে ছেলে মেয়েদেরকে, মিড ডে মিল তো জানেন তো সব, হেডমাস্টারের যখন থেকে মিড ডে মিল চালু হয়েছে ডাক্তারদের তো এসি গাড়ি গাড়ি বাড়ি ছিল, এখন হেডমাস্টারদেরও গাড়ি এসি গাড়ি বাড়ি হয়ে গেছে মিড ডে মিল চালু হওয়ার পর। কিভাবে হয়েছে? ওই যে 3 দিন সপ্তাহে ডিম দিতে হবে, দিচ্ছে 1 দিন, কিন্তু যেটা ফর্ম ফিল আপ করতে হবে ওতে দেখিয়ে দিল 3 দিন, ডিম হয়তো দিতে হবে 400 ছেলে মেয়ে আছে, এবার ছেলে মেয়ে তো 100-200 আছে, কিন্তু 400 লিখলো যে 400 ডিম দেওয়া হয়েছে, 3 দিন দেওয়া হয়নি, 1 দিন দিয়েছে কিন্তু 3 দিন লিখছে, তাহলে এগুলো কলমের মাধ্যমে কি চুরি? হাসরের ময়দানে হেডমাস্টার জবাব দিতে পারবে তো যদি মুসলিম হয়? আল্লাহ জানে, কিন্তু কঠিন হবে মনে হয়, কঠিন হবে। তাহলে এই হেডমাস্টারের হাত কাটা যাবে কি যাবে না? আল্লাহ কোরআনে বলছেন আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, সূরা মায়দা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, বাড়িতে খুলে দেখবেন ছেলে হোক বা মেয়ে হোক, কারণ হেডমাস্টার মহিলাও আছে আবার পুরুষও আছে, মহিলা হেডমাস্টারও। এবার যদি কেউ হেডমাস্টার থাকেন, দয়া করে আপনাকে বলছি না, আমি আমার স্কুলের কথা বললাম যে আমার স্কুলে এরকম হয়েছে, এই কারণে আমি স্কুলের কথা জানি, নিশ্চয়ই সরকারি হাই স্কুলে এরকম হবে, যেখানে যেখানে মিড ডে মিল আছে এরকম হবে বা হয়, তাহলে এই যে ব্যবস্থাপনা আছে, এদের এদের আখেরাতের ভয়ের অভাব আছে, আখেরাতের মরার পরের ভয়টা নেই এদের মধ্যে, যদি মরার পরের ভয় মানুষের থাকে তাহলে এই দুনিয়ার যতই কঠিন আইনই থাক না কেন মানুষকে চুরি করা থেকে বন্ধ করা যাবে না।
এটা মানুষের যখন অভ্যাস হয়ে যায় এটাকে বন্ধ করা খুবই কঠিন। এই কারণে মানুষের মৃত্যুর পরের আখিরাতের ভয় বেশি বেশি মনের মধ্যে দিতে হবে। আখিরাতের ভয় যত বেশি আপনার মধ্যে আসবে, এবার আপনি অটোমেটিক যখনই লিখবেন তখনই আপনার পেনটা থমকে দাঁড়াবে, আরে আমি কি লিখছি, যে টেবিলে বসে লিখছি, যে চেয়ারে বসে লিখছি, যে ঘরটাতে লিখছি, পিছন দিকে সিসিটিভি আছে, পিছন দিকে নেই, আপনার বডিতে আছে। এবার একটা অ্যাপ পেয়ে গেছি আমি, আপনার বডিতে সিসিটিভি ক্যামেরা আছে, প্রমাণ করবো আমি, প্রমাণ করবো আপনার বডিতে আছে। সুরা কাফ, সুরা কাফ, সুরা কাফ 50 নম্বর সুরা, 50 নম্বর সুরার 17, 18, 19, 20 এই 4-5টা আয়াত পড়বেন সুরা কাফ। আমি আগে বলে 11টা বেজে গেল মনে হয়, কিন্তু মাশাআল্লাহ আপনাদের ধৈর্য আছে বলে আমার কথা বলার ইন্টারেস্টও এখন অবধি আছে। 11টা বাজতে চলল, আর কয়েক মিনিট বলছি। সুরা কাফে 50 নম্বর সুরার 17 থেকে 20 পর্যন্ত আয়াতগুলো বলবেন। ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি মানুষের অন্তর যে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ আমি যদি অন্তরের মাধ্যমে কোনো গুনাহের কাজ করি, গুনাহের কাজ অন্তরের মাধ্যমে হয় কি না, অন্তরের ভাবনাতে গুনাহের কাজ হয়ে যায়, যে কোন একটা বেপর্দা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, দে অটোমেটিক মনের মধ্যে একটা খারাপ চিন্তা চলে আসে, এবার এর জন্য ওই নারীটা দায়ী, এর জন্য তাহলে এই যে অন্তরের খারাপ চিন্তার কথা এটা কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিছনে প্রহরী রেখেছেন, প্রহরী দারক, মানে আপনাকে কেউ ফলো করছে এরকম, অর্থাৎ ফেরেশতা, ফেরেশতা আপনাকে ফলো করছে। তারপরে আরেকটা, এই এবার এই 17, 18, 19, 20 একটু বাড়িতে পড়বেন, আরেকটা প্রমাণ দিচ্ছি যে আপনার বডিতেই সিসিটিভি ক্যামেরা আছে, আল্লাহ নিয়োজিত রেখেছেন। তারপরে পড়বেন আপনি সুরা ইনফিতার, সুরা ইনফিতার, সুরা ইনফিতার কোরআন মাজিদের 82 নম্বর সুরা 9-10 নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ বলছেন কেরামান কাতিবিন, সম্মানীয় লেখক গণ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো, অর্থাৎ আমরা যা করি তারা তা জানে। এবার এর হাদিসের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা জানি কেরামান কাতিবিন, দুজন সম্মানীয় লেখক আমাদের বডিতে আছেন, তার মধ্যে ডান কাঁধে আছেন, বাম কাঁধে আছেন, দেখতে পাই না তো, দেখতে পাচ্ছেন আপনি, দেখতে পান না, এই মোবাইলের মধ্যে চিপস আছে, চিপসটা তো দেখতে পাই, কিন্তু চিপসের মধ্যে যে অডিও ভিডিও, হাজার হাজার ঘন্টার লেকচার অডিও ভিডিও আছে, তো খালি চিপসে আপনি আমাকে দেখাতে পারবেন? যখনই আপনি মোবাইলে দেবেন বা কম্পিউটারে দেবেন, ইন্টারনেটে দেবেন, ল্যাপটপে দেবেন, তখন আপনি সিস্টেম ফলো করবেন, সুইচ দাববেন, আপনি ওটাকে দেখতে পাবেন, তাই কিনা? কিন্তু সরাসরি চিপস যেটা 32 জিবি, 40 জিবি, 48 জিবি, এত জিবি চিপসে আপনি যে দেখছেন, সরাসরি চিপস থেকে কি আপনি দেখতে পাচ্ছেন? কালো এই ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন না। তাহলে আপনার বডি, শরীর আল্লাহর নেয়ামত, এই শরীরের মধ্যেই ফেরেশতা আছেন, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার কি বিশ্বাস করা উচিত নয়? চিপসেও তো আপনি দেখতে পাচ্ছেন না, মেশিনে দিলে আপনি দেখতে পাচ্ছেন, অথচ এই সামনে একটা চিপসে এত কিছু লোড হয়ে আছে অডিও ভিডিও। তাহলে আল্লাহ বলছেন কেরামান কাতিবিন, সম্মানীয় লেখকগণ ডান কাঁধে পুণ্যের কাজ, নেকির কাজ লিখছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়ালু, যে কোনো ভালো কাজ করেন সাথে সাথে লিখে নেওয়া হয়, যদি আপনি ভালো কাজের নিয়াত করেন সেটাই লিখে নেওয়া হয়। রাস্তা দিয়ে হাঁটছেন, একটা কাঁটা পড়ে আছে, একটা পাথর পড়ে আছে যে মানুষের পায়ে লাগলে কষ্ট পাবে, যদি আপনি সরিয়ে দেন সাদকার নেকি, সাদকা সাথে সাথে লেখা হয়ে যায়। এবার বাম দিকে আপনি যে পাপের কাজ করেন, গুনার কাজ করেন, এটা সাথে সাথে লেখা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমান, কত দয়ালু, সময় দেন যে বান্দা যদি তৌবা করে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে নেয়, ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাছের পেটে পড়েছিলেন তো ইউনুস আলাইহিস সালাম, আল্লাহর এই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে বের করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি যদি তওবা করি, আস্তাগফিরুল্লাহ বলি, সাপোজ ধরেন কোন একটা ছেলে মেয়ে নিয়ত করলো যে আজকে বিকেলে মোবাইলে বলে দিল, মাই মাই দে মাই বলে কিছু একটা বললো যে ওই জায়গাতে এসো আজকে বিকেল বেলায় পার্কে যাব, কুচবিহারের বড় পার্ক কিছু একটা আছে হয়তো আপনাদের,
এবার পার্কে যাওয়া মানে একটা ছেলে মেয়ে বিয়ে হয়নি দিয়ে দুজন একসাথে পার্কে যাবে, এটা নেকির কাজ না গুনার কাজ? গুনার কাজ, পাপের কাজ। এবার ধরেন চারটার সময় যাবে, বারোটার পরে ফোনে বলে দিয়েছে, ও নিয়ত কিন্তু করে নিয়েছে, ও ইন্টেনশন অন্তর থেকে করে নিয়েছে, ও যে যাবো আজকে, কিন্তু ফেরেশতা লিখেনি। যদি না যায়, বান্দা যদি বেঁচে যায়, শয়তান তো তার মাথায় দিয়ে দিয়েছে বুদ্ধিটা যে যাবে বিকেলবেলা চারটার সময়, কিন্তু যদি বান্দার আল্লাহ এটা দিয়ে দেয়, দিয়ে যদি না যায় লিখা হয় না। কিন্তু ডান দিকে আপনি যদি মনে করেন আজকের এই যে জালসাটা, এবার দুপুরের সময় কেউ নিয়ত করেছিলেন যে না আজকে আমি জালসা শুনতে যাব, নিয়ত করলেই ফেরেশতা রেডি, আর চলে আসলে আরো বোনাস। তাহলে নেকির বেলায় বোনাস আর গুনার বেলায় টাইম, যে না মানুষ তো আদমেরই তো সন্তান, ভুল তো করবেইও, ভুল করার পরে যদি শুধরে নেই, তোবা করে নেই, তো ফেরেশতাকে একটু লুজ, একটু শিথিল বাম দিকের ওয়ালাকে দেওয়া আছে, বান্দা এই ফেরেশতা একটু ডিলে করো, সাথে সাথে করো না, কিন্তু নেকির কাজ সাথে সাথে ডাউনলোড করো। তাহলে এর চাইতে বড় সুখের কথা হয়? এর চাইতে বড় আনন্দের কথা হয় যে আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, সুবহানাল্লাহ। তাহলে এই যে বডিতে আপনার চিপস প্রমাণ করলাম কোরআনের আলোকে, এবার বিজ্ঞানের যন্ত্র দিয়ে আপনাকে বুঝালাম, এটাই কক, কক যারা কক তাদের পক্ষে এইভাবে বলাটা সম্ভব হয় না, তাই কিনা? হুজুরদের পক্ষে এইভাবে বলাটা সম্ভব হয় না, এই কারণেই কোরআন থেকে দূরে থাকো, তবে আমাদের বাজার ঠিক থাকবে, বাজার ঠিক থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে আরো বেশি বেশি গভীরভাবে কোরআনকে বুঝার পড়ার তৌফিক দান করেন। তাহলে এই যে পাঁচটা প্রশ্নের কথা বলছিলাম, দিয়ে আমার বিষয়ের মধ্যে যেটা দুটো প্রশ্ন, একটা হচ্ছে কোন পথে ইনকাম করেছো আর কোন পথে ব্যয় করেছো, তাহলে এটা আমার আলোচনার মধ্যে পড়ছে। ইনকাম করা যেমন হালাল পথে হতে হবে, ব্যয় করাটাও কিন্তু হালাল পথে হতে হবে। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, অনেক সম্পদের মালিক আপনি, তাই বলে আপনি আপনার ইচ্ছা মতো খরচ করবেন এটাও ইসলাম অনুমতি দেয় না। তারও প্রমাণ কোরআনে আছে, সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 26-27, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাযযির তাযযিরা, তোমরা প্রয়োজনের অতিরিক্ত খরচ করো না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে তারা হচ্ছে ব্রাদার অফ শয়তান, শয়তানের ভাই। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে মানে আমি আমার ছেলের বিয়েতে কি মেয়ের বিয়েতে শুধু 10 লাখ টাকার প্যান্ডেলই করব, এটা ইসলাম অনুমতি দেয়নি। আমি পার্লামেন্টের মেম্বার বলে আমি 500 কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিব, এটা ইসলাম অনুমতি দেয়নি। বিয়ে যত কম খরচে হবে ততই বেটার, ততই ভালো, আর বাকি যেটা উদ্বৃত্ত থাকবে, যারা বিয়ে দিতে পারে না হয়তো দরকার হলে তাদেরকে দেবেন, আপনি ডোনেশন করেন। তাহলে ইসলামের সিস্টেম হচ্ছে যে আর্থিক লেনদেন, সামাজিক যে একটা বন্ধন, সেটা যাতে সমতা বজায় থাকে, এই কারণে ইসলামের জাকাত সিস্টেম আছে আলহামদুলিল্লাহ। কারণ ইসলামে যাতে অর্থের মালিক শুধু বড়লোক বড়লোকই হয়ে চলে যাবে আর গরিব গরিবই থেকে যাবে, এটা ইসলামে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যে ইসলামিক সোসাইটি, ইসলামিক যে অর্থনৈতিক মেলবন্ধন এত সুন্দর যে এই জাকাতের সিস্টেম আছে, মানুষ যাতে মানুষ যদি যথাযথভাবে জাকাত আদায় করত, তাহলে ধনী এত ধনী হয়ে যেত না আর গরিব এত গরিব হয়ে যেত না। কারণ যারা ধনী জাকাত ফাঁকি দিচ্ছে বলে অতিরিক্ত ধনী হয়ে যাচ্ছে, এমন এমন সম্পত্তি করে গেছে যে তার হয়তো 14 পিঢ়ি পর্যন্ত শেষ হবে না। তাহলে সেটা যদি জাকাতের মাধ্যমে রোটেশন হতো, গরিবের কাছে পৌঁছাতো, তাহলে কি হতো, এর একটা আর্থিক ভারসাম্য বজায় থাকতো। তাহলে ইসলামে আর্থিক ভারসাম্য বজায় রাখার জন্য জাকাতের সিস্টেম আছে। এবার হালাল পথে ইনকাম অনেক আছে, বেশিরভাগই ব্যবসা হালাল। এবার আমরা যদি নিজের ব্যবসাকে হারাম বানিয়ে নিই, এর জন্য আমরা দায়ী। পোলট্রির মুরগির ব্যবসা হালাল না হারাম? কি বলেন, হালাল না হারাম? হালাল। এ কোরআনে কোনো দলিল আছে, প্রমাণ আছে? সরাসরি নেই, কারণ সব জিনিসই কোরআনে, কোরআন হচ্ছে সায়েন্স, সায়েন্স মানে হচ্ছে আয়াত, নিদর্শন। কোরআনে যদি সবই উল্লেখ থাকতো এই স্টেজের সমান হয়ে যেত কোরআন। এবার হাদিসে যেতে হবে, এবার ভেবে নিতে হবে, আপেলের ব্যবসা হালাল, আঙ্গুরের ব্যবসা হালাল, কারণ আপেল আঙ্গুর বেদানা এই সুরা রহমান এই ফলগুলোর নাম আছে, সুরা রহমান এই ফলগুলোর নাম আছে। তাহলে ভেবে নিতে হবে আমাকে, বেশিরভাগই ব্যবসা হালাল, যেগুলো হারাম একবারে সরাসরি কোরআনে উল্লেখ আছে, যেমন মদের ব্যবসা হারাম,
শুয়োরের মাংসের ব্যবসা হারাম, যেমন কোরআনে চার জায়গাতে আছে, সূরা বাকারা, সূরা মায়দা, সূরা নাহল, সূরা আনাম, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল হামাল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং সেই খাবার যেটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়, উৎসর্গ করা হয়। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মরা জন্তুর মাংস হারাম, পোল্ট্রির ব্যবসা হালাল আলহামদুলিল্লাহ। যদি কোনো পোল্ট্রি ফার্মে গোডাউনে দেখা গেল আপনি 500 পোল্ট্রির অর্ডার পেয়েছেন, 500 কুইন্টাল, 500 কেজি পোল্ট্রির মাংস আপনাকে রেডি করে দিতে হবে বিয়ে বাড়িতে, এবার আপনি পোল্ট্রির ব্যবসা করছেন হালাল ব্যবসা, এবার দেখা যাচ্ছে যে ফার্মে 20-25-30টা পোল্ট্রি মুরগি অলরেডি মরে গেছে, এবার আপনাকে জবাই করতে দায়িত্ব দিয়েছে ফিনিশিং করে আপনি দিবেন, এবার যেগুলো জীবিত হালাল মরে গেছে ওটাকে আপনি মিশিয়ে দিলেন, মানে আপনার ব্যবসাটাকে আপনি হারাম বানিয়ে দিলেন, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন মৃত জন্তুর মাংস হারাম। যদি হালালও হয়, গরুর মাংস হালাল, ছাগলের মাংস হালাল, মুরগির মাংস হালাল, কিন্তু যদি কোনো গরু মরে যায়, কোনো ছাগল মারা যায়, কোনো মুরগি মরে যায়, তাকে আবার জবাই করে তার মাংস খাবেন, এটা হারাম হারাম হারাম। তার সাথে সাথে বৈজ্ঞানিক যুক্তি আছে, এবার বৈজ্ঞানিক সবটাই বললে তো আমার কথা সবার বুঝে আসবে না, ওই রকম শ্রোতা আমার ডাক্তার শ্রোতা দরকার, ডাক্তার শ্রোতা দিলে আমি ওই সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারবো যে জবাই করার নিয়ম ইসলামে কেন আর ঝাটকা হিন্দুরা করে, কোন মাংসটা বৈজ্ঞানিক খেলে স্বাস্থ্যের পক্ষে কোনো এই খারাপ দিক নেই। আমরা মেডিকেল কলেজে পড়েছি, কলেজে ডাক্তাররা আমাদেরকে বলতো যে শরীফ শরীফ ছোট নাম বলতো আমার, ডাক্তার শরীফুল ইসলাম, শরীফ তোদের জবাই করা মাংসগুলো এনে দিস, কারণ তারা জানে জবাই করা মাংসতে রক্ত জমে থাকে না আর ঝটকার মাংসতে যেহেতু হার্ট ব্লক হয়ে যায় প্রাণীটার, এই কারণে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত ক্লট হয়ে যায়, জমে যায়, আর আল্লাহ বলছেন কোরআনে ওয়াদ্দাম রক্ত খাওয়া হারাম। তাহলে জবাই করলে রক্ত পুরো শরীর থেকে বেরিয়ে যায়, যেহেতু আমরা এই সেই শিরা উপশিরা জবাই করে দিই, কিন্তু ঝাটকা মানে পিছন দিক থেকে গলা একবারে ছুটিয়ে নেই, তখন হঠাৎ করে একটা প্রাণীকে আঘাত করা হয় বলে তার হার্ট রক্ত যে চলাচল করে সেটা স্টপ হয়ে যায়, ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গাতে রক্ত জমে যায়। মাংস একটা বাটিতে যদি রাখেন ঝাটকার মাংস আর একটা পাত্রে যদি জবাই করা মাংস রাখেন, দেখবেন জবাই করা মাংসটা দেখতে রুচিসম্মত লাগছে, ফ্রেশ লাগছে, আর যেটা ঝাটকার মাংস দেখবেন রক্ত জমে জমে আছে, একটা অসুস্থকর লাগে, অরুচি লাগে, আর আল্লাহ কোরআনে বলছেন রক্ত হারাম। আর এই কারণে যারা মেডিকেল ডাক্তার তারা ওই জবাই করা মাংস তারা কিনে খায় বাজার থেকে, তারা বলে তোদের হালাল করবি হালাল। তাহলে এগুলো কথা অমুসলিমদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের ছিল, ওই হুজুরদের পক্ষে এগুলো পৌঁছানো সম্ভব নয়, ওদের শুধু ছিটকে দেওয়া সম্ভব যে না কোরআনের কাছে আসতে হবে না, রসুলের হাদিসের কাছে আসতে হবে না, সাইন্স সাইন্স সাইন্স, এই সাইন্সের ব্যাপারে আবার কোরআনে, কোরআন আবার সাইন্স হয় নাকি, এটাই তারা বলল, যেহেতু অন্তরে তালা লাগা আছে, অন্তর যদি খোলা হতো একটু বুঝার চেষ্টা করতো। তাহলে যাই হোক, আমি অনেক বিষয়ের বাইরেও কথা বলে ফেললাম, তবে এটা কিন্তু বিষয়ের মধ্যেই বলছি যে আপনি একটা ব্যবসা হালাল ছিল, পোলট্রি মুরগির ব্যবসা হালাল ছিল, কিন্তু 10টা মুরগি মারা গেছে, 20 কেজি হয়তো হবে, 2000 টাকা আপনার লস হবে, এবার ওই মরা মুরগি আপনি মিক্স করে চালিয়ে দিলেন, কেউ দেখতে পেল না, কিছুদিন আগে যেমন পেপারে দিল দেওয়া হলো না যে আমাদের কলকাতার কোন একটা জায়গাতে সব পশু মারা যাচ্ছে আর ওখানে ফেলছে, আর ওখান থেকে সব পশুগুলোকে কেটে কেটে মাংস বানিয়ে ফ্রিজে রাখছে, আর ওই ফ্রিজের মাংস বাইরে দেশেও চালান করছে, এমনকি হোটেলেও চালান করছে, কুত্তার মাংস দেওয়া হচ্ছে, পেপারে দিলেন ছিল না কদিন আগে, চিন্তা করেন তাহলে যেগুলো মানুষের জীবনকে নিয়ে তারা কত খেলা খেলছে, একটা সুস্থ মানুষের জীবনে যে জীবাণু ঢুকাচ্ছে তারা কিসের জন্য, শুধু পয়সার জন্য, টাকার জন্য, হালাল হারাম তারা দেখছে না। এবার তারা যদি অমুসলিম হয় তাহলে নাই ঠিক আছে যে তারা তো জাহান্নাম, কিন্তু আমাদের মতো যারা মুসলিম, এই মুসলিমরাও যে তাদের সাথে পাল্লা দিয়ে করছে, তারাও যে হালাল হারামের বিচার করে না, আল্লাহ বলছেন ওজন ঠিকভাবে দাও, ব্যবসা বাণিজ্য করছো, এবার টেলার মাস্টারকে দিলেন আপনি জামা বানাতে, এবার টেলার মাস্টার ওই এমন করে 3 মিটার কাপড় দিলেন তো 1 মিটারকে রেখে দিল, আবার 2 মিটারে জামা পড়লো তো এদিকে টাইট হচ্ছে, এদিকে টাইট হচ্ছে, এবার টেলার মাস্টার নিশ্চয়ই কাপড় চুরি করেছে, কেউ যদি টেলার মাস্টার থাকে হয়তো রেগে যাবে, এবার একটা একটা করে যদি বলি আমি সারা রাত বললেও শেষ হবে না,
একটা একটা করে যদি বলি যে ব্যবসা হালাল, কিন্তু আমরা পদ্ধতিগত ভাবে করতে গিয়ে হালাল ব্যবসাকে আমরা হারাম বানিয়ে নিচ্ছি, বেশিরভাগ হারাম বানিয়ে নিচ্ছি আমরা। হাদিসের মধ্যে একাধিক আছে, দুধ ওয়ারিজিনাল, যে যদি কেউ দুধের বিজনেস করে, এবার বেশি লাভের জন্য এক লিটার দুধে যদি আমি হাফ লিটার পানি দিয়ে দিই, তাহলে ব্যবসাটার হালাল থাকলো, হারাম হয়ে গেল, চিটিং করলাম আমি। হলুদের অনেকের মিল আছে দেখবেন, আজকাল হলুদের ব্যবসা যারা করে, হলুদের, এবার হলুদের সাথে আজকাল বাজারে মার্কেটে অনেক রং পাওয়া যাচ্ছে, রং, আবার চালের গুঁড়ো পাওয়া যাচ্ছে, দিয়ে 5 কেজি হলুদ, 5 কেজি হলুদের সাথে 10 কেজি আটা, তার সাথে সাথে হয়তো 500 গ্রামের রং। এবার ওই হলুদ মার্কেটে বেশি সেল হচ্ছে, অরিজিনাল হলুদ সেল হয় না, তাহলে ব্যবসাটা ছিল হালাল। মিক্সিং করলাম, চিটিং করলাম, এই চিটিং করতে গিয়ে আমি নিজেই হারাম বানিয়ে দিলাম। তাহলে ইসলামে তো ব্যবসা হালাল সোজা ছিল, এবার আমি তো নিজেই প্রলোভনে পড়ে গিয়ে আমি বেশি লাভ করার জন্য আমি নিজের ব্যবসাটাকে নিজে হারাম বানিয়ে নিলাম। তাহলে এরকম করে একটা একটা করে যদি আপনারাও ভাবেন, যে যে ব্যবসা করেন, আপনি শুধু এটাই চিন্তা করবেন, আপনি সঠিক ভাবে ব্যবসাটা করছেন তো, হালাল ভাবে আপনি ব্যবসাটা করছেন তো, আপনার চেষ্টা হবে হালাল রুজি অন্বেষণ করা। আপনি টিচার, টিচারে গিয়ে ক্লাসে গিয়ে আপনি কোনো সময় মোবাইল নিয়ে খেলা করতে পারেন না, ছেলে মেয়েদেরকে আপনাকে যথাযথ পড়াতে হবে, কিন্তু এখনকার যুগে সরকারি স্কুলে ছেলেদের ভিড় হয় না, বেসরকারি স্কুলে ছেলে ভিড় করছে, এমনকি সরকারি স্কুলে যারা মাস্টারি করছে তারাও সরকারি স্কুলে নিজের ছেলে মেয়েকে পড়ায় না, খরচ করে পড়াচ্ছে বেসরকারিতে। তার মানে কি মাস্টাররা ঘোটালা করছে? মাস্টাররাও আজকে টিচার না হয়ে টিচার হয়ে নেই আজকে, তারাও চিটার হয়ে যাচ্ছে। কথাগুলো মনে একটু কড়া হয়ে যাচ্ছে নাকি? এবার সত্য কথা কড়া হতে পারে, আজকাল বেশিরভাগই টিচার টিচারই না করে চিটারি করছেন। কেন? কারণ হচ্ছে 10:30টার মধ্যে স্কুলে যেতে হবে, যাচ্ছে 11:30, খাতাতে লিখলো 11:00, সময়ের চিটার করলো কি করলো না, স্কুল থেকে বেরোতে হবে 4:30, কিন্তু যাচ্ছে 3:30, আবার লিখে দিচ্ছে ডিপার্চার টাইম পরের দিন এসে 4:30, সময় চুরি করলো কি করলো না, সময় চুরি করলো। ক্লাসে গিয়ে 30 মিনিট পড়াতে হবে, 30 মিনিট পড়া তো দূরের কথা, দেখা গেলো 15 মিনিট শুধু পেপারই পড়লো, আর 2-4টা ছেলেকে বললো পড়, তুই পড়, এই এত পেজ থেকে এত পেজ পড়া থাকলো। তার মানে কি, আমি সরকারি স্কুলের টিচার, আমি আমার ছেলেকে সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারি স্কুলে পড়াচ্ছি, তার মানে তো আমি জানি যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, এটাই তো বাস্তব, এটাই তো জ্বলন্ত প্রমাণ যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না বলে আমি টিচার হওয়ার পরেও আমি বেসরকারিতে পড়াচ্ছি। তার মানে কি টিচাররাই তো ঘোটালা করছে কি করে না? তাহলে টিচার প্রফেশন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম পেশা হচ্ছে টিচার, কারণ টিচারই ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, WBCS অফিসার, IPS অফিসার, যত বড় বড় হাই র্যাঙ্কের অফিসার, এই টিচারদের মাধ্যমেই তো তৈরি হবে ছেলে মেয়েরা। তাহলে টিচার যদি ছেলে মেয়েকে ফাঁকি দেয়, তাহলে এটাও তো ওয়ান টাইপ অফ চিটিং। ঠিক সেরকমই ডাক্তার, সিজার করতে হবে না, তারপরে ভয় দেখিয়ে দিচ্ছে পেশেন্টকে, তোমার পেটের ছেলেতে দেখা যাচ্ছে যে নারী একটু, মানে ছেলেটা একটু অ্যাবনর্ম্যাল আছে, 1 ঘন্টা ওয়েট করলেই হয়তো নর্মাল ডেলিভারি হতো, অথচ ডাক্তাররা, আজকে তো সব সাধারণ মানুষই বলছে ডাক্তার না কসাইখানা, বলছে কি বলে না, নার্সিং হোম মানেই তো কসাইখানা। এবার আমি ডাক্তার, এবার ডাক্তার মানে যে আমি সত্য কথা বলবো না, সেটা তো আমিও চিটিং হয়ে যাবো, আমাকে সত্য বলতেই হবে, আমি ডাক্তার বলে আমি ডাক্তারের দুর্বলতা বলবো না, এটা অনুচিত হয়ে যাবে। তাহলে ডাক্তার আজকে, ডাক্তাররাও মার্কেটিং করছে, যেটা অপারেশন দরকার নেই রুগীকে, পেশেন্টকে আগেই ভয় দেখিয়ে দিচ্ছে, পেশেন্ট পার্টিকে ভয় দেখিয়ে দিচ্ছে যে তোমার আব্বার এই 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 সমস্যা আছে, ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করো, যেটা হয়তো ব্যাঙ্গালোরে গেলে, বাইরে গেলে, চেন্নাই গেলে, ভেলুরে গেলে বিনা অপারেশনে সেই ট্রিটমেন্টটা হয়ে যাবে, অথচ দেখা গেল অ্যাপেন্ডিক্স হয়নি, অথচ 30,000 টাকা এই অ্যাপেন্ডিক্স, মানে একবারে ছোট্ট অপারেশন, 8 ঘন্টার অপারেশন, অথচ 30,000 টাকা ইনকাম হয়ে গেল, কি বলবেন এটাকে, হালাল বলবেন আপনি? যেটা অপারেশনের কেস ছিল না, ঠিক সেরকমই আজকাল নর্মাল যদি ছেলে হয় সেটাই নাকি অ্যাবনর্ম্যাল, সিজার মানে নর্মাল, এখন উল্টো হয়ে গেছে কিনা জামানা। এখন যদি আপনার এলাকায় সন্তান হয় এরকম মহিলাদের, দিয়ে যদি 10টা সন্তান হয়, 10টার মধ্যে 2 বা 3 নর্মাল, এবার নর্মালটাই আপনার নর্মাল,
আর সিজার মানে কমন, ও সিজার হয়েছে, সিজারই তো হচ্ছে আজকাল। তাহলে সৌদি আরবে কেন এত সিজার হয় না, বাইরে মুসলিম কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে এত কেন সিজার হয় না? তাহলে এগুলো একটা চক্রান্ত, এগুলো একটা কৌশল, মেয়েদের জীবন নিয়েছিলেন মানে কি বলবো খেলা করা। তাহলে এই ডাক্তাররা এই যে উপার্জনটা করছে, একদিনে যারা গাইনোকোলজিস্ট মিনিমাম 8টা 10টা 15টা করে সিজার করে, আর সিজারের মিনিমাম এক একজনের এক এক রকম চার্জ আছে। এবার মিনিমাম যদি 25,000ই ধরেন আপনি, এই 25,000 দিনে 10টা সিজার করলো, 10 × 25 কত হলো, কত 10 × 25 অঙ্ক নেই সবাই তো অঙ্ক মোবাইলে, 2,50,000। ওই 2,50,000 ইনকাম করতে ওর মোটামুটি একটা সিজার করতে আধ ঘন্টা লাগে, 10টা সিজার করা মানে আধ ঘন্টার অর্ধেক মানে কত, 5 ঘন্টা, 5 ঘন্টাতে 2,50,000 টাকা ইনকাম। দেখা গেল 10টার মধ্যে এক দুটো হয়তো সিরিয়াস ছিল, 8টাই নর্মাল ডেলিভারি হয়ে যেত। তাহলে যাদের নর্মাল হতো তারপরেও নার্সিং হোমে গেল মানেই সিজার করতে হবে, তাহলে ওর উপার্জনটা কি হালাল হবে, বৈধ হবে, কৈফিয়ত দিতে হবে না আল্লাহর কাছে? যে পেশেন্টকে ভয় দেখিয়ে সিজার করা হয়েছে, রুগীকে ভয় দেখিয়ে সিজার করা হয়েছে, যে মাও মরবে ছেলেও মরবে যদি সিজার না করো, এগুলো হচ্ছে টেকনিক ডাক্তারদের, যে কিভাবে বললে পেশেন্ট পার্টি বলবে আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসেন, আর কোথায় সই করতে হবে বলেন, তাড়াতাড়ি সিজারের ঘরে নিয়ে যান বলে, এরকম এরকমই বলে। তাহলে এরকম করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, WBCS অফিসার, IPS অফিসার, BDO, এই যে বাম দিকে যেগুলো বললেন ঘুষ, সুদ, লটারি, জুয়া, এগুলো। এবার এই বড় বড় অফিসারদের ক্ষেত্রে ঘুষের ব্যাপারটা চলে আসবে টেবিলের নিচ দিয়ে দেওয়া, আর এই কারণে হসপিটালে আমি দেখেছি হসপিটালে যত বড় বড় পেশেন্ট, বিশেষ করে সুগার, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওই বেশিরভাগই আমি খবর নিয়েছি হয় SDO না হয় BDO না হয় DM না হয় ADM, এইরকম লোক ছিল ওরা, আর ঘুষ নিয়ে 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 এমন সুগার আর ব্লাড আর ডায়াবেটিস আর হাইপারটেনশন, মানে হারাম খেয়ে খেয়ে এমন বডি বিষাক্ত হয়ে গেছে যে এবার বেডে পড়ে আছে, দেখার কেউ নেই, কারণ একটাই ছেলে আর একটাই মেয়ে। এবার ছেলে চলে গেছে আমেরিকা, মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, ও বেচারা একা, শুধু টাকা 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 করতে করতে ব্যাংকে জমা আছে, আর ও হসপিটালে একাই পড়ে আছে, কেউ সেবা করার নাই। মানুষ যদি হালাল পথে থাকে অসুখ বিসুখ কম হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আছে। ওই রাতারাতি যারা বেশি গাড়ি বাড়ি এসি করে কিনা, দেখবেন ওদের যত যত বেশি হারাম পথে ইনকাম করবে তত বেশি বেশি জটিল রোগ হয়। আল্লাহ এই দুনিয়াতেই দেখিয়ে দেন, মরার পরে তো দেখাবে দেখাবে, এই দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দেন যে না তোমাকে লাগাম দিচ্ছি, করো না কত টাকা ঘুষ নিতে পারো, এবার একদিন অটোমেটিক বেরিয়ে যাবে, এই দুনিয়াতেই আল্লাহ বের করে দেন। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা, আল্লাহ সুবহান ওয়া তাআলার এই কথাগুলো তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, যদি তাদের কাছেও পৌঁছাতে পারতাম ইসলামের মেসেজ, ইসলামের বার্তা, আখিরাতের ভয়, মরার ভয়, যে আপনি হিন্দু হন মুসলিম হন সবাইকে আল্লাহর কাছে জমা হতে হবে, সবাই আমরা আদমের সন্তান, তাহলে অন্তত তারাও তো এগুলো থেকে বেঁচে থেকে দুনিয়াতে অন্তত শান্তি পেত। ইমান আনুক আর না আনুক, সহি সালামতে যদি সৎ পথে ইনকাম করে একজন হিন্দু ভাইও, যদি সৎ পথে ইনকাম করে, হালাল পথে ইনকাম করে, অবশ্যই আল্লাহ যখন তাকেও এই দুনিয়াতে সুখ শান্তি দিচ্ছেন, তাহলে প্রোটেকশন তাকেও তো দেবেন, অন্তত দুনিয়াতে তাকেও তো সুখ শান্তি দেবেন। এবার মরার পরে জান্নাত জাহান্নাম, ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। তাহলে এই দুনিয়াতে আল্লাহ তো সবাইকে সুখ শান্তি দিচ্ছেন, কিন্তু যারা হালাল পথে ইনকাম করবে যে ধর্মেরই মানুষ হোক না কেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়াতেও সুখ শান্তি দান করেন। তো যাই হোক, এই উপার্জনের পথ, এই বিষয়ে যে আমার আলোচ্য বিষয় ছিল, আমরা সবাই দুনিয়াতে চেষ্টা করব লিমিটেড সাধারণ জীবন যাপন করা, অত বেশি। এবার ছেলে মেয়েদেরকে আমি বলবো বা বলি যে উচ্চ আকাঙ্ক্ষা রাখতে হবে, বড় বড় অফিসার হবো এরকম টার্গেট থাকতে হবে, প্রাইমারি স্কুলের মাস্টার হবো এরকম টার্গেট থাকতে হবে না। আমি নিজে প্রাইমারি স্কুলের মাস্টার ছেড়ে দিয়েছি, পঞ্চায়েতে ডাক্তারি চাকরিও অপশন ছিল আমার, কিন্তু আমি তাও ছেড়ে দিয়েছি যে না, আজকে পৃথিবীতে ডাক্তারের অভাব নেই, মাস্টারের অভাব নেই, কিন্তু আত্মার ডাক্তারের অভাব আছে, তাই তো? আত্মা আত্মা অন্তরের রোগ যে আছে, অন্তর রোগ মানে কি, কোরআন বুঝতে চেষ্টা করি না, আল্লাহ রাসূলের হাদিস বুঝতে চেষ্টা করি না, ইসলাম থেকে দূরে সরে আছি, তাহলে এই যে অন্তরের রোগ, এই অন্তরের রোগের ডাক্তারের অভাব আছে এখন পৃথিবীতে। এই কারণে আমি ডাক্তারিও ছেড়েছি, মাস্টারি ছেড়েছি, পঞ্চায়েতের ডাক্তারের আমার রিজার্ভ ছিল আমাদের পঞ্চায়েতে, তবু আমি গুরুত্ব দিইনি,
যে না যে ডাক্তারের অভাব আছে সেই কাজটা করি। তাহলে আজকে আমার এই আলোচনায় এর মধ্যে থেকে যদি পাঁচজন লোককেও যদি আল্লাহ হেদায়েত দেন যে হ্যাঁ আমার যে ব্যবসাটা এই ব্যবসাটা যাতে হালাল হয়ে থাকে, আমি এতদিন যা করেছি অনেক হয়তো লটারির মাধ্যমে হারাম অনেক ইনকাম করে নিয়েছি, সুদের মাধ্যমে অনেক ইনকাম হয়েছে, অনেকের চুরি করে নিয়েছি, এমনকি ঘুষও হয়তো নিয়ে নিয়েছি, আল্লাহ আজ থেকে আর নিব না, আমি শপথ করছি, আমি প্রতিজ্ঞা করছি যা করেছি ভুল করেছি বা যা জমা আছে আমার সেগুলো হয়তো গরিব মিসকিন ফকিরকে আমি বিলিয়ে দিব, দান করে দিব আগামী দিন থেকে, যাতে আল্লাহ আমার উপার্জন আমার ইনকাম আমার অর্থটা যাতে হালাল হয়, তবে আমার ছেলে মেয়ে সুখে শান্তিতে থাকবে, এই দুনিয়াতেও আমার সাকসেসফুল হবে, দুনিয়াতে আসাটাও আমার সম্মানের হবে এবং আমার কবরে যাওয়াটাও সম্মানের হবে। তাহলে এটাই আমাদের চেষ্টা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকবো, কারণ এই যুবক বয়সে যুবক ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, মেয়েদের উদ্দেশ্যে বলছি না, কারণ উপার্জন করার দায়িত্ব ছেলেদের আল্লাহ দিয়েছেন, মেয়েরা ঘরের কাজ করবে। এবার যদি কোনো মেয়ে মেয়ে মহিলা কোনো মনে করে যে না আমি চাকরি বাকরি করবো, ইসলাম অনুমতি দিয়েছে, তবে পর্দার সাথে করতে হবে, পর্দা মেনটেন করে করতে হবে। স্কুলে আপনি মাস্টারি করতেই পারেন, কিন্তু ইসলামিক লেবাস পরিষ্কার মানে পড়ে আপনি মাস্টারি করতেই পারেন মহিলা, তবে ইসলাম নারীদের যথেষ্ট সম্মান দিয়েছে, ইনকাম করার দায়িত্ব পুরুষদের। আর রিজালু কওয়ামুন আলা নিসা, সূরা নিসা আয়াত নাম্বার 34, আল্লাহ পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব দিয়েছেন, অর্থাৎ একজন পুরুষ স্ত্রীর ছেলে মেয়ের খরচ বহন করবে, মহিলাদের দায়িত্ব নয় যে ইনকাম করবে, মহিলাদের পিছনে পুরুষরা খরচ করবে, কিন্তু তারপরেও যদি কোনো মহিলা চায় যে না আমি কলেজে পড়াশোনা করলাম, আমার যোগ্যতা আছে, এসএসসি পরীক্ষা দিলে মাস্টার হতে পারবো, WBCS পরীক্ষা দিলে, PSC পরীক্ষা দিলে আমি ওসি হতে পারবো কি BDO হতে পারবো কি বড় র্যাঙ্কের অফিসার হতে পারবো, এবার ইসলাম ওয়েলকাম করেছে না হতে পারো তুমি, তাহলে তোমাকে দেখে আরো পাঁচটা মহিলা শিখবে যে না ইসলামে আছে বড় বড় র্যাঙ্কে যাওয়ার জন্য পড়াশোনা করা দরকার, তবে মুসলিমদের ব্যাপারে নারীদের ব্যাপারে ভুল ধারণা দূর হবে, কারণ অমুসলিমদের ব্যাপারে ভুল ধারণা আছে যে মুসলিম মেয়েরা পড়াশোনা করে না, ওদেরকে ঘরে ঢুকিয়ে রাখে না, ইসলামে উৎসাহ দিয়েছে যে পড়াশোনা করতে পারো, তবে শর্ত হচ্ছে যদি মহিলা হয় পর্দা মেনটেন করে চাকরি করতে হবে, খোলা মাথা রেখে ব্যাংকে, খোলা মাথা রেখে ওই কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে BDO অফিসে পঞ্চায়েত অফিসে মাথা খোলা রেখে যাবে না যাওয়াই ভালো, যদি মাথা ঢেকে যেতে পারো যাও, যদি এটা তুমি প্রেস্টিজ মনে করো তবে তুমি ঘরে থাকো, বাইরে যেতে হবে না তোমার, চাকরি বাকরি করতে হবে না, তুমি যদি পাইলট হতে চাও যে প্লেন চালাবো আমি, ইসলাম বলছে হ্যাঁ চালাও, কিন্তু প্লেন চালালেও তোমাকে পর্দা করে চালাতে হবে, যেভাবে ইরানের মহিলারাও প্লেন চালায়, ইরান আমাদের একটা মুসলিম কান্ট্রি তো মাশাআল্লাহ প্লেন চালায় তারা, প্লেন চালিয়ে তারাও ইনকাম করে, তবে তারা পর্দা করে মাথা ঢেকে প্লেন চালায়, মানে পাইলট মহিলাও হতে পারে, শর্ত হচ্ছে অন্যান্য কোম্পানি স্কিন টাইট প্যান্ট হাফ প্যান্ট টি শার্ট পরে মহিলারা প্লেনে কাজ করে, যারা প্লেনে চড়েছেন সবাই জানেন ওদের এই ড্রেসটা মানে শয়তানি চিন্তা ভাবনা আসবে যুবকরা দেখলে, তাহলে এরকম মহিলারা করতে পারে না, মুসলিম যদি হয় মুসলিম মহিলারা এই চাকরিগুলো করবে না, যেগুলো বেপর্দা এগুলো চাকরি করবে না, পর্দা সহিত হলে করবে, তাহলে তারপরেও যুবক ছেলেদের বলবো আমি এই যুবক বয়সটাতে বেশি বেশি ইনকাম করার চেষ্টা করবে, কারণ আল্লাহ জানে কখন যে জীবনের কি ঘটবে, সুতরাং যাতে আমি যুবক বয়সে চাকরি করে ভবিষ্যতের জন্য ফিউচারের জন্য সঞ্চয় করে রাখি, আমার পরের জেনারেশন ছেলে মেয়ে যাতে সুখে শান্তিতে থাকে, তারা যাতে আফসোস না করে যে আমার আব্বা মা ভাসিয়ে কবরে চলে গেল আমার জন্য কিছুই করে গেল না, না কিছু করে যেতে হবে ছেলে মেয়ের জন্য ভবিষ্যতের জন্য, আর সেটা হবে হালাল পদ্ধতিতে, এটাই শর্ত। আল্লাহ যেন আমাদেরকে হালালভাবে রুজি রোজগার অন্বেষণ করার ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.